হ্যালো এভরিওয়ান, যারা যারা আবুশনের পক্ষ থেকে নোটিফিকেশন পেয়েছো একটুখানি লাইভটা জয়েন করো। আজকে শুরুতেই বলছি, অ্যাকচুয়ালি 3:30 বলার আসার কথা ছিল, টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু আজকে একটুখানি লেট হয়ে আসা। যারা যারা আবুশনের পক্ষ থেকে নোটিফিকেশন পেয়েছে একটুখানি লাইভটা জয়েন করো, আর লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটুখানি কমেন্টে জানিও। শেয়ার করে দিই, ঠিক আছে মগিনি, সবকিছু ভিতরে চলে যাও। যারা যারা নোটিফিকেশন পাচ্ছে একটুখানি লাইভটা জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ টনি জয়েন করার জন্য, আর শর্মিদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্রুতি ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করে দাও, তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, আর সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটুখানি কমেন্ট করে জানিও। একদম ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ শর্মিদি। আমি এটা দিচ্ছি, তুমি ওয়াইফাই টান করো, হটস্পট দিচ্ছি। হ্যাঁ, সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো, আমি ততক্ষণে একটুখানি শেয়ার করে দিই। হ্যাঁ, একটু চার্জ নিয়ে এসে, আচ্ছা ঠিক আছে তাহলে ছেড়ে দাও। ফার্স্টে সরি বলছি, অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইস্যুর জন্য আজকে একটুখানি লেট আসা, 3:30 আসার কথা ছিল কিন্তু সেই একটুখানি লেট হয়ে গেছে, তো সবার কাছে কিন্তু প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? প্লিজ কেউ কিছু বলো না। সুমি পারভিন বলছে হালকার মধ্যে নেকলেস দেখাবে, ওকে দিদি। হ্যাঁ শর্মিদি, দেখিয়ে দেবো, হ্যাঁ একটুখানি পাশে থাকো, জাস্ট লাইভটা এখনই শুরু হয়েছে তো দেখিয়ে দেবো। হ্যাঁ সবাই একটুখানি তোমরা হ্যাশট্যাগ এভরিওয়ান বলে একটুখানি কমেন্ট করো, তাহলে যারা দেখতে পাচ্ছে না তারাও কিন্তু দেখতে পাবে। তোমার গলার চোকারটার প্রাইস, হ্যাঁ দি বলছি, তমালিকা দি বলছি, তমালিকা দি বলে দিচ্ছি, হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি, সবাই জানো ইনস্ট্যান্ট বুকিং, ইনস্ট্যান্ট বুকিং এ কিন্তু 40-50 রুপিস লেস হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা সুযোগ পেয়ে যাচ্ছ যেটা আমাদের স্টোরে এলেও পাবে না। কালকে একজন বলছিল যে স্টোরে আসলে তো আরো বেশি পাওয়ার কথা, বাট না সরি, লাইভ থেকে কিন্তু তোমরা 40-50 রুপিস এমনিতেই কমে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো লাইভ এ থেকে তোমরা বুকিং করো, আজকে দিনটা আছে পুরো রাত্রি 12টা অবধি আছে। আর হ্যাঁ, লোকাল এরিয়াতে বা কোডের ক্ষেত্রে যারা নেবে, লোকালে যারা কোড নেবে তাদের জন্য ঠিক আছে এটা থাকবে, ঠিক আছে?
তোমরা অফারের প্রাইসটাই পাবে। সাপোজ ধরো তোমরা আজকে তো আর আমরা জিনিসটা ডিসপ্যাচ করে তোমাদের বাড়িতে পাঠাতে পারবো না, এটা কালকেই যাবে, তো প্রাইসটা সেমই থাকবে লাইভের প্রাইস। আর আউট অফ আগরতলা যাদের হচ্ছে তারাও কিন্তু পাবে, তবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কি বলতো, ওই জিনিসটা লাইভের প্রাইসে পেতে গেলে কোড চার্জেস আর ইনস্ট্যান্ট পেমেন্ট করলে তো তোমারই হচ্ছে, তুমিই পাচ্ছ। আর যদি কোড নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোডের পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? কোডের চার্জ সবাই জানো 100-120 মতো যায় স্টেট ওয়াইজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোড চার্জেসটা দিয়ে রাখলেও জিনিসটা তোমরা সেম প্রাইসেই পাবে। পলা আছে, হ্যাঁ 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 সঞ্চিতা দি, হ্যাঁ গো পলা আছে, অনেক ধরনেরই পলা আছে, পাশে থাকো দেখিয়ে দেবো। হ্যাঁ আমি জাস্ট লাইভটা শুরু করলাম, আমিও একটুখানি ট্যাগ করিনি। যারা যারাই দেখছো একটুখানি বেশি করে হাই হ্যালো কমেন্ট করো, সবাইকেই বলবো যারা যারা দেখছো একটুখানি হাই হ্যালো করে কমেন্ট করতে থাকো, অল ক্লিয়ার আছে কিনা সেটাও জানাও। আর আরেকটা হচ্ছে কি, তোমরা হ্যাশট্যাগ এভরিওয়ান বলে লিখো, ঠিক আছে? হ্যাশট্যাগ এভরিওয়ান দিলে বলতো কি অনেকের কাছেই কিন্তু আমাদের লাইভটা পৌঁছে যাবে। আমি জাস্ট একটু পরেই কিন্তু শুরু করে দেব দেখানো। হ্যাঁ আমি একটুখানি করে নিই, ট্যাগ করে দিচ্ছি। চোকার টাস্কি নিয়ে রাখো একটুখানি একদম ফার্স্ট, হ্যাঁ চোকার দেখাচ্ছি, তারপর একটুখানি ফলো বের করবে, সবগুলোই দেখাতে হবে তো, তো সেক্ষেত্রে ধর না পাঁচটা। রিমি ফোন করো সুইচ, রিমির ফোন কেন সুইচ, রিমির ফোন অনই তো আছে, চলো অনই আছে ওর ফোনটা। তোমার কিছু লাগবে ওখানে? আচ্ছা বলে দিচ্ছি, আমি শুরু করে দেবো, আমার কজনকে করা হয়ে গেছে, তোমরা একটুখানি যে যার প্রোফাইলে একটুখানি শেয়ার করে দাও যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে যাদেরকে একটুখানি প্রবলেম হবে শেয়ার করতে তাদেরকে বলবো 4-5টা করে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? সবই জানালো না গো, আমার তো আমার চোখে সবসময় মনে হয় যেন একটু কম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোর জন্য একটা কথা, আচ্ছা ফোন কর, একটু ফোন কর না, আচ্ছা ফোন করছে, লাইভে বলতে পারবো না, আচ্ছা বুঝতে পারছি, শিওর বিন্দি লাগাতে বলছিস নাকি, শিওর, আচ্ছা ফোন করছো, যেহেতু সামনে দিওয়ালি অনেকেরই থাকে, কিন্তু দেখো পুজোতে যারা নবরাত্রিতে বা দুর্গাপুজোতে যারা যারা অর্ডার করেছিল অনেকেরই কিন্তু জিনিসগুলো এখনো পৌঁছায়নি, ঠিক আছে? অনেকেরই জিনিস কিন্তু এখনো পৌঁছায়নি, তো যারা অ্যাটলিস্ট কোডে নেবে, কোডের কথা বলছি, যারা কোডে নেবে অ্যাটলিস্ট যদি নেক্সট ডেতে ডিসপ্যাচ চাও তাহলে কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট বুকিং করতে হবে, ঠিক আছে? লাইভে যা কিছু দেখাবো সবকিছুই
42-50 রুপিস কিন্তু লেস দিয়েই থাকবে, তোমরা কিন্তু একটা সুযোগ পাবে এখানে অনেকটা কম কমে নেওয়ার। তো সেটাই আমি বলবো, যারাই বুক করবে বুকিংটা তখনই কনফার্ম হবে যখন তুমি কোড চার্জেস অর অনলাইন পেমেন্টটা করবে, ঠিক আছে? আমি বুকিং করব, আমি এটা নিচ্ছি লাইভে বলে দিলে, বাট দেখা গেল কি তখন পেমেন্টের জন্য মেসেজ করতে হচ্ছে, ওটা একটুখানি ভালো লাগে না, যেটা একটুখানি না ওটা ভালো লাগে না। লাস্ট ডেতে দু তিনজনই বলেছিল নেকলেসটা নেবে, বাট ওরা কিন্তু নেয়নি, ঠিক আছে? এটা আরেকজন নিয়ে গেছে, যাই হোক সেটা না। তুমি যখন বলছো তোমার জন্য স্পেশালি সরিয়ে রাখা, তোমার গলার লং চেইনটার পিপি কেমন ওকে বলে দিচ্ছি। চলো এবার আমি স্টার্ট করছি, আর বকবক করছি না, যে যা দেখছো ইনস্ট্যান্ট পেমেন্ট করবে। হ্যালো পায়েলজি, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যে যাই নেবে আজকে যাই দেখাবো, যেগুলো প্রাইস আছে সেগুলো থেকে ধরো 40-50 রুপিস লেস দিয়ে বলবো। তো চেষ্টা করো ওইখানে লাইভ থেকে বুকিং করা। হ্যাঁ তুমি একটু প্রাইস গুলো বলতে হবে আমাকে, ঠিক আছে? চলো ফার্স্ট আমি শুরু করছি আমার চোকারটা দিয়ে। দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ম্যাচিং ইয়ারিং আছে, খুব সুন্দর কিন্তু ম্যাচিং ইয়ারিং রয়েছে, দেখো এরকম মিনের মধ্যে, ঠিক আছে? এটা আগেও একটা পিস এসেছিল, ওটা বেরিয়ে গেছিল, এখন কিন্তু আরেকটা এসেছে নতুন। তো দেখতেই পারো এই চোকারটা খুবই সুন্দর, কিন্তু মিনেকারির মধ্যে একদম ডার্ক মেরুন যেটা, না এই রয়েছে কিন্তু ইয়ারিংটা। আমি ফার্স্ট ইয়ারিং দিয়ে স্টার্ট করছি উইথ চোকার, ঠিক আছে? চোকারটার সাথে তোমরা এই ম্যাচিং করা ইয়ারিংটা পাবে। কেমন আছে ফুলকানের আর জুইবালা? দেখিও জুইবালা তো অনুরিমা দি, জুইবালা তো নেই গো, শিউলিবালাটা দেখিয়েছিলাম গতদিন, খুব সম্ভবত দেখিয়ে দিয়েছিলাম, আচ্ছা আবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। চলো এই যাচ্ছে ইয়ারিংটা, প্রাইস কিন্তু এটার থাকবে 1430, 1430 টাকা থাকবে অন লাইভ থেকে যদি তোমরা কেউ বুকিং করো চোকারটা। তবে হ্যাঁ বুকিং মানে হচ্ছে কি বলতো, শুধু এটা আমার জন্য রেখে দাও, এটাই কিন্তু শুধু বুকিং এর মেসেজ নয়। বুকিং এর মেসেজটা হচ্ছে হয়তো তোমরা পেমেন্ট করে বলবে ডান, আর নয়তো তোমরা কোড চার্জেসটা দিয়ে বলবে যে এটা আমাকে পাঠিয়ে দিও, তবেই কিন্তু এটা তোমার জন্য রাখা হবে। আর লাইভে আমি বলছি ইনস্ট্যান্ট বুকিং চলবে, তো সেক্ষেত্রে চেষ্টা করো তোমরা লাইভে এগুলো বলার, ঠিক আছে? চোকার পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর মিনেকারির মধ্যে কিন্তু যাচ্ছে, আর এরকম পার্লের মতো দেওয়া, ঠিক আছে? পার্লের মধ্যেই কিন্তু যাচ্ছে জিনিসটা, মিনেকারি। প্রাইস থাকবে 1430 টাকা, প্রাইস কিন্তু এটা থাকবে 1430 টাকা। কেউ যদি বলো আমাকে খুলে দেখাতে সেটাও হবে, আমি খুলে দেখিয়ে দেব। ভালো করেছো লেট করে, আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই, ওই একটুখানি অসুবিধা ছিল যার জন্য একটুখানি লেটে আসে আর কি, আর কিছু না। চলো দেখে নাও, শ্রুতি চাইলে তোর ফ্রেন্ড বল রিলেটিভ বল ট্যাগ করতে পারিস লাইভে, তাহলে ওরাও লাইভটা দেখবে। চলো এই যাচ্ছে কিন্তু চোকার পিসটা উইথ ইয়ারিং, প্রাইস থাকছে 1430 টাকা, 1430 থাকছে কিন্তু চোকারটার প্রাইসটা, ঠিক আছে? এটা প্রাইস বলতে লাইভের প্রাইস এটা, ঠিক আছে? এটার প্রাইস এমনিতে রয়েছে তোমার 1599, 1599 টাকা, ডিসকাউন্ট করে কিন্তু একটা মানে একটা রেঞ্জে পাচ্ছ, ডিসকাউন্ট থেকে আরো একটুখানি কমে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট লাইভ থেকে পাবে। লাইভের প্রাইস হচ্ছে গিয়ে 1430 টাকা, 1430। ঠিক আছে চোকারটা দেখিয়ে দিলাম, এবার আর যাচ্ছি চেইনে। ওকে চেইনটা দেখো, চেইনের প্রাইসটা রয়েছে তোমার 1399, তো ওটা ধর না তোমরা যদি লাইভ থেকে বুকিং করো তাহলে কিন্তু ওটাও পাচ্ছ তোমরা 1200 এ। সেলফি কন্টেস্টের উইনার কবে বলা হবে? সেটা হবে রে, অ্যানাউন্স করা হবে। আমি কিছুদিন আগে যে চেইন উইথ পেন্ডেন্ট নিয়েছিলাম ওটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ পায়েলদি, খুব সুন্দর একটা রিভিউ দিলে। দেখো এটা যদি তোমরা লাইভ থেকে বুকিং করো তাহলে কিন্তু তোমরা 1200 এ পাবে। লাইভ থেকে পেমেন্ট মানে বুকিং করতে হবে, বুকিং মিন্স কিন্তু
পেমেন্ট করে ডান করে দিতে হবে, তবেই এই প্রাইজে পাবে। হ্যাঁ সেটাই, যে কোনো জিনিসের যদি তোমাদের পিকচার যদি চাও তোমরা অরিজিনাল, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জাস্ট একটুখানি হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের মেসেজ করে বলতে হবে, সেই জিনিসটার পিকচার কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখে নাও, ভীষণ সুন্দর এবং খুব পরিচিত একটা চেইন আমাদের কাছে। এই চেইনটা দেখো, এটাও কিন্তু তোমরা যদি আজকে লাইভ থেকে ইনস্ট্যান্ট বুকিং করো, লাইভের ইনস্ট্যান্ট বুকিং এ এটা যাচ্ছে শুধুমাত্র প্রাইস 1200। দেখি কে নিতে পারো, এটা একটাই আছে, না দুটো আছে, 1200 যাবে এই চেইনটা। যদি পছন্দ হয় ঝটপট এসেস নিয়ে কিন্তু বুকিং করো, ঝটপট বুকিং করতে হবে। এগুলো কিন্তু লিমিটেড স্টক, দুটো পিস আছে, একটা এখানে দলেশ্বরে আছে, একটা হচ্ছে আরএমএস চৌমুহনি, চাইলে তোমরা ভিজিট করেও নিতে পারো। আজ আমি তোমাদের যে শিপিংটা করবে সেটা পরে বলছি, হ্যাঁ আগে জিনিসটার পেমেন্টটা করে দিও, দেন কিন্তু তোমাদের শিপিং চার্জেসটা আলাদা করে বলবো। হাতের মানতাশাটা দেখাও। ওকে মোবাইল দিয়ে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি গো। দেখো অ্যাপ্রক্স কিন্তু 30 ইঞ্চিস আছে চেইনটা, 30 ইঞ্চিস কিন্তু অ্যাপ্রক্স আছে। যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই এসএস নিয়ে ঝটপট বুকিং করো, লিমিটেড স্টক এগুলো। সামনে যেহেতু আবার দিওয়ালি আছে তো সেখানেও তোমরা পড়তে পারবে। দেখ এই যাচ্ছে চেইনটা, খুবই সুন্দর এবং লং লেন্থের মধ্যে পাচ্ছ। প্রাইস কিন্তু এটার থাকবে 1200, প্রাইস কিন্তু এটার থাকবে 1200। দেখে নাও 1200 কিন্তু থাকবে এটা, সেটাই 1200 কিন্তু থাকবে লাইভের প্রাইস, ঠিক আছে। চলো এবার আমি নেক্সট চলে যাচ্ছি মানতাশায়। আচ্ছা আমি মানতাশাটা দেখিয়ে দিচ্ছি, নেকলেসটা দেখিয়ে দিলে কোনটা গো? হ্যাঁ সুরমিদি, চৌকাটার কথা বোধহয় বলছিলে না, সরি সরি সুমি সুমি। আচ্ছা আমার না একটু চশমা না পড়লে সমস্যা হয়, ঠিক আছে চলো দেখে নাও চৌকাটটা। মেবি সুমিদি দেখতে চাইছিলে, দেখো 1430 থাকবে আজকের জন্য প্রাইস, ইনস্ট্যান্ট বুকিং উইথ ইয়ারিং কিন্তু এটা পেয়ে যাচ্ছ। সব চৌকারের সাথে কিন্তু তোমরা ইয়ারিং পাবে না, ঠিক আছে, সব চৌকারের সাথে কিন্তু ইয়ারিং পাবে না, এটার সাথে আছে দেখে নাও, খুব সুন্দর। দেখে নাও উইথ ইয়ারিং চোকারটার প্রাইস কিন্তু থাকছে 1430, 1430 টাকা। চেইনটা আজকে যারা নিচ্ছ তারা কিন্তু ইনস্ট্যান্ট বুকিং করবে, 1200 থাকবে কিন্তু প্রাইস, হ্যাঁ প্রাইস কিন্তু থাকবে 1200 এই চেইনটা, হ্যাঁ এই চেইনটা কিন্তু থাকবে 1200, চোকারটা থাকবে কিন্তু উইথ ইয়ারিং 1430। আর এই মানতাশাটা এখন দেখিয়ে দিচ্ছি, এটারও কিন্তু প্রাইস থাকবে 1150। দেখো খুবই সুন্দর কিন্তু মানতাশাটা, চলো দেখে নাও খুবই সুন্দর কিন্তু তোমার এরকম ডিজাইন করা যাচ্ছে। এটা একটা মিনিয়ার মধ্যে আছে না? আচ্ছা দেখে নাও খুবই সুন্দর একদম, দেখো ডিজাইনটা একটু অন্যরকম, এরকম তোমার ছোট ছোট বিটস এর উপর গেছে হোয়াইট পার্লের মধ্যে, আর এরকম কিন্তু ডিজাইন করা যাচ্ছে। হ্যাঁ জিনিসটার প্রাইস কিন্তু থাকবে, লাইভ থেকে যদি কেউ নিতে চাও তাহলে প্রাইস থাকবে কিন্তু এটা 1150, ঠিক আছে 1150 কিন্তু থাকবে এটার প্রাইস, দেখে নাও 1150 কিন্তু থাকবে এটার প্রাইস। পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে বুকিং করতে পারো, এগুলো কিন্তু তোমার সবকটাই গোল্ড প্লেটেড এর উপর যাচ্ছে, তামার উপর সোনার জল করা, প্লাস কিন্তু এরকম গোল্ডে যেরকম চিলার কাজ থাকে, আমরা সবাই জানি গোল্ডের উপর কিন্তু সেরকম চিলার কাজ খুব ভালো, জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখায়, তো এই জিনিসটাও কিন্তু তোমরা এরকমই পাচ্ছ, ঠিক আছে। আর এগুলো সবকটারই ওয়ারেন্টি যদি আমি বলি তাহলে 6 মান্থ টু 1 ইয়ার যায়,
কোন ধরনের কেমিক্যাল যদি তোমরা ইউজ না করো সরাসরি, তাহলে কিন্তু জিনিসটা অনেকদিন লং লাস্টিং করবে। একটু যত্ন করে পড়তে হবে মোট কথা, ঠিক আছে? চলো এটা আমি এবার সরাচ্ছি। যে মানটা সেটা আমি দেখিয়ে দিলাম, সেটার প্রাইস কিন্তু থাকবে 1150। আচ্ছা এটা একটা দেখো, আমি খুব সুন্দর বালা পরেছি, সোনার রেপ্লিকা পিস, সোনার রেপ্লিকা পিস কিন্তু এটা রয়েছে। দেখো এই বালাটাও দেখো, খুব সুন্দর গোল্ডের রেপ্লিকা পিসে যাচ্ছে। এখানে কিন্তু হাফ মিনেতে রয়েছে এবং ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম ডিজাইন করা। দেখো মেরুন কালারের মধ্যে মিনেটা গেছে, মেরুন গ্রিন আর একদম লাইট ইয়েলো, মানে ইয়েলো নয় অ্যাকচুয়ালি অরেঞ্জ টাইপের গেছে। দেখো মুখটা এরকম রয়েছে, এটা খিলেন করা রয়েছে। হ্যাঁ তো এটা তোমরা আপ টু 26 সাইজ অব্দি নিতে পারবে। আর ওটা কত সাইজ? আপ টু 28 সাইজ অব্দি তোমরা নিতে পারবে, এটা 26 ও পড়তে পারবে। আর আরেকটা যেটা পিস আছে সেটা হচ্ছে গিয়ে 28 অব্দি তোমরা পড়তে পারবে। এটা তোমরা আপ টু 28-29 অব্দি কিন্তু পড়তে পারবে। দেখো খুবই সুন্দর জিনিসটা একদম, কিন্তু এটা গোল্ডের রেপ্লিকা। খুব একটা নামি দামি জুয়েলারিতেও এটা আছে, যদিও ওখানে গোল্ডের। তো তোমরা যারা ফলো করো তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবে কোন জুয়েলারিতে রাখা আছে ওটা, মানে কোন জুয়েলারির ওটা, ঠিক আছে? চলো এটার কিন্তু লাইফ থেকে প্রাইস থাকবে 1350। একটু দেখো তো 1350 থাকবে কিন্তু এগুলো। আচ্ছা চলো ঠিক আছে, যতটা হচ্ছে হয়ে যাবে আর কি। ছোটর মধ্যে মানতাসা হবে? হ্যাঁ হ্যাঁ দি, হয়ে যাবে গো। হ্যালো, না না ছোটর মধ্যে মানতাসা, হ্যাঁ মানতাসার বক্সটা বের করো। আচ্ছা তোমরা দেখো আমি যেগুলো পড়ে আছি সেগুলো তো দেখিয়ে দেবো, ইভেন দেখিয়েও দিচ্ছি, আর তোমরা তোমাদের কোয়েরিজ গুলো বলতে থাকো, তাহলে হাতে নিয়ে রেখে দেবো আর কি, একটা একটা করে দেখিয়ে দেবো। চলো এটার কিন্তু প্রাইস থাকবে আজকের জন্য 13 কত বলেছিল, কত আছে? আচ্ছা চলো আজকের জন্য কিন্তু এগুলো সিঙ্গেল যাবে 1300 করে, কিন্তু সিঙ্গেল পাচ্ছ, এগুলো সিঙ্গেলই যাবে 1300 করে। হ্যাঁ 1300 টাকা করে একটা যাচ্ছে পিস, তো তোমরা কিন্তু এখানে অনেকটা সেভ করতে পারছ। দেখে নাও জিনিসটা দেখিয়ে দিলাম, সাইজ কিন্তু 24 থেকে আপ টু 29 অবধি অ্যাভেলেবেল আছে। যারাই নিতে চাইছো ঝটপট কিন্তু এসএসএ বুকিং করতে পারো। আমি জিনিসটা একটুখানি ভরে দিচ্ছি। চলো সরিয়ে দিচ্ছি বালাটা, বালাটা ভীষণ সুন্দর একটা ডিজাইন। যারা একদম গোল্ডের মতো কিছু করতে চাও তারা এই বালাগুলো নিতে পারো, ঠিক আছে? আচ্ছা এবার আমি ফিঙ্গারিংটাও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রাইস থাকবে আজকের জন্য 390। খুব সুন্দর আমব্রেলা কাট কিন্তু যাচ্ছে জিনিসটা, দেখো খুবই সুন্দর সূক্ষ্ম কাজের ওপর।
ফিঙ্গারিংটা যাবে, কিন্তু দেখো কত, তোমরা বুঝতেই পারছো জিনিসটা কতটা বড়। আমার পুরো দুটা আঙ্গুল হাফ অফ ভেঙে গেছে, দেখো কতটা বড় রয়েছে। আমার মোবাইল এত স্লো কেন চলছে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখো এই যাচ্ছে কিন্তু ফিঙ্গারিংটা। প্রাইস আজকের জন্য থাকবে 390, 390 টাকা যাবে আজকের প্রাইস, 390 টাকা যাবে আজকের প্রাইস। চলো আরো একটুখানি কম করে দিচ্ছি, 380 থাকবে আজকের জন্য, 380 টাকা থাকবে এটা আজকের জন্য, ঠিক আছে? 380, 380, যার এটা নেওয়ার ইচ্ছে আছে একটা স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করো 390380, পেমেন্টটা করে দাও, দ্যাটস ইট। সামনে যাদের বিয়ে তোমরাও কিন্তু এগুলো দেখতে পারো, এগুলো অ্যাডজাস্টেবল আছে, যে কারোরই হয়ে যাবে, যে কারোরই কিন্তু সাইজে হয়ে যাবে। আমি তোমার মোবাইলটা চার্জ দিই, চলো সরিয়ে দিচ্ছি ফিঙ্গারিংটা। আর দেখো আরেকটা আমি পরেছি একটুখানি, এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ডিজাইন করা, কাইন্ড অফ টার্কিশ ডিজাইন করা, ঠিক আছে? দেখো এটা যদি তোমরা আজকে কেউ নিতে চাও তাহলে একদম কিন্তু ফ্ল্যাট 300 এ কিন্তু এটা পেয়ে যাচ্ছ। দেখো ফ্ল্যাট 300 এ কিন্তু এটা পেয়ে যাচ্ছ, অনেকটাই বড় রয়েছে ফিঙ্গারিংটা। দেখো কি বলে জানি, ও আচ্ছা দেখো, চল এটা দেখে নাও। এই ফিঙ্গারিংটা কিন্তু তোমরা আজকের জন্য 300 এ পেয়ে যাচ্ছ, আজকের জন্য শুধুমাত্র 300। চলো সরিয়ে দিচ্ছি এটা। এবার আমি কটা মানতাসা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা আগে আমি তাহলে চোকার গুলোই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তারপরে বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এমন একটা জায়গাতে এটা ইয়ে হয়েছে, আমি একটা ক্রিস্টাল দেওয়া চোকার দেখাচ্ছি। দেখো আমার, আমি যে শাড়ির কালারটা, মানে যে শাড়ির কালারটা যাচ্ছে আমার, সেম টু সেম কালারই আছে, রয়্যাল ব্লু কালারে। দেখো এটার প্রাইস কিন্তু আজকের জন্য থাকবে 950 টাকা। দেখো খুব সুন্দর কিন্তু চোকার পিসটা রয়েছে, উইদাউট ইয়ারিং 950 যাবে এটার প্রাইস। দেখো আমি এটার উপরেই ধরছি, হ্যাঁ দেখো খুবই সুন্দর ময়ূর ডিজাইন করা, ময়ূর পেন্ডেন্ট করা, একদম কিন্তু গোল্ডের মতো লুকটা দিচ্ছে। দেখো কারণ হচ্ছে এটার মধ্যে একদমই ছিলের কাজ রয়েছে, যার জন্য এটার লুকটাকে একদম গোল্ডের মতোই লাগছে। জিনিসটা দেখতে পারো, পেন্ডেন্টটা ঠিক এইটুকুনি আছে, মানে এতটা চড়া রয়েছে, না এইভাবে পরলাম একটা টার্সেল, টার্সেল কিন্তু সাথে যাবে, ঠিক আছে? 950 যাবে কিন্তু এটার প্রাইস, 950 থাকবে। লাইফ থেকে যদি কেউ নিতে চাও তাহলে এটার প্রাইস থাকবে 950, 950 টাকা যাবে কিন্তু এটার প্রাইস, ঠিক আছে? চল এটা আমি একবার সরাচ্ছি, এটার মধ্যে আরো একটা কালার অপশন আছে দেখিয়ে দিচ্ছি। প্রাইস অনলি 950 যদি কেউ লাইফ থেকে বুকিং করো, ঠিক আছে? লাইফ থেকে বুকিং করলে 950। সরাচ্ছি এটা, আচ্ছা আরেকটা দেখাচ্ছি। চলো আরেকটা কালার দেখাচ্ছি। দেখো বটল গ্রিন এর মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর, দেখো ক্রিস্টাল এর মধ্যে যাচ্ছে, এগুলো অরিজিনাল ক্রিস্টালই আছে। এটারও কিন্তু সেম প্রাইসই থাকবে, 950, হ্যাঁ 950 থাকবে কিন্তু প্রাইস, 950 টাকা থাকবে কিন্তু আজকের জন্য। যারা নিতে চাইছো, যাদের সামনে বিয়ে রয়েছে বা অন্য কোনো অনুষ্ঠান রয়েছে, তোমরা কিন্তু এগুলো নিতে পারবে, ঠিক আছে? অনেকটা কালেকশনই আমাদের বেরিয়ে যাচ্ছে, আবার ঢুকছে আবার বেরোচ্ছে, তো যাদের যেটা পছন্দ হচ্ছে অ্যাটলিস্ট সেটা বলতে পারি, নিয়ে নাও আইদার বুকিং করে রাখো তাহলেই পাবে। কেননা সেম জিনিসটা আবার রিস্টক হবে কিনা, করতে পারবো কিনা সেটাও পসিবল নয়, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি এটা, এই চোকারটা থাকবে 950, হ্যাঁ এটা দুটো কালার অপশন আছে,
একটা হচ্ছে বটল গ্রিন, একটা হচ্ছে তোমার রয়্যাল ব্লু কালার। দেখো ভীষণ সুন্দর জিনিস দুটোই, একদম মানে এগুলো পড়লে না কেউ বলবে না যে এগুলো সোনা, মানে দেখে কেউ এটা বুঝবে না যে তুমি সোনার বদলে অন্য কিছু পরেছো। দেখো চলো সরিয়ে দিচ্ছি এই চোকারগুলো, দুটোই কিন্তু সেম প্রাইসেরই থাকবে 950 করে। যদি কেউ লাইভ থেকে বুকিং করো তবেই কিন্তু এই প্রাইসে পাবে 950, না 950 কিন্তু আজকের জন্য প্রাইসটা থাকবে। আমি কটা ক্রিস্টাল দেখাচ্ছি তারপর আমি অন্য, মোতির উপর দেখাবো, ঠিক আছে। চলো আরেকটা জোগা দেখাচ্ছি, সেম প্রাইসই থাকবে এটাও 950। দেখো ক্রিস্টালের গুলো ম্যাক্সিমাম এই রেঞ্জেরই আছে, দেখো এই যাচ্ছে একদম, এটা কিন্তু আবার সেই রকম রেট। এই যাচ্ছে রেড এর উপর, রেড এ তোমরা লাইভে যে কালারটা দেখছো এক্স্যাক্টলি সেই কালারটাই রয়েছে, ঠিক আছে। এটাও থাকবে 950, দেখো 950 থাকবে এটার প্রাইস, 950 থাকবে এটার প্রাইস। চলো এটাও সরাচ্ছি 950, হ্যাঁ দেখাচ্ছি, দেখো এটার প্রাইস কিন্তু আজকের জন্য থাকবে 1080, 1080 টাকা থাকবে এটার প্রাইস উইথ, না সরি উইদাউট ইয়ারিং, ঠিক আছে। ছবি তুলতে হবে না তোমাকে, ওই প্যাকিংটা দিয়ে দিয়েছি, এটা ডিটিসিতে যাবো। চলো এই চোকারটা দেখে নাও, 1080 যাবে কিন্তু যদি লাইভ থেকে তোমরা কেউ বুকিং করো, ঠিক আছে। ক্রিস্টালের উপর যাচ্ছে, আমি ভালো করে পরে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর কিন্তু ঝালরের মধ্যে, যারা চাইছো একটুখানি ঝালরের মধ্যে চোকার নেবে তোমরা কিন্তু এই অপশনটা দেখতে পারো। এটা ক্রিস্টালের মধ্যে আছে, রেড কালারের ক্রিস্টাল, ভালো হয়েছে। চলো এটা দেখিয়ে দিলাম, এটারও কিন্তু প্রাইস থাকবে 1080, দেখো 1080 থাকবে এটারও প্রাইস। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করবে, যে প্রাইসগুলো আজকে বলছি এগুলো কিন্তু আজকের জন্যই থাকবে। দীপালি হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন দি, হাউ অ্যাবাউট ইউ। চলো এটা দেখে নাও, খুবই সুন্দর একটা চোকার পিস দেখাচ্ছি, এটার প্রাইস কিন্তু থাকবে আজকের জন্য 1080, 1080। যাদের যাদের আমাদের লাইভটা পছন্দ হচ্ছে একটুখানি হাই হ্যালো কমেন্ট করো, একটু বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে লাভ রিয়েক্ট দাও, তোমাদের জন্যই অ্যাকচুয়ালি আমাদের লাইভে আসা, তোমরা বসে থাকো বলেই কিন্তু আমরা লাইভে চলে আসি, আই এম অলসো গুড। চলো এটা দেখে নাও, প্রাইস কিন্তু এটা থাকবে 1080, ওকে 1080 থাকবে কিন্তু এটার প্রাইস। আমি আরো কটা দেখিয়ে দিচ্ছি, আমি না একটু রেডের উপর, ও চোকারটার সাথে তো ইয়ারিং আছে, আচ্ছা আমি একটু আগে জাস্ট একটা যেটা ঝালর টাইপের দেখালাম না চোকার, এটার সাথে একচুয়ালি ইয়ারিং আছে, হ্যাঁ দেখে নাও ইয়ারিংটা, এই যাচ্ছে ইয়ারিং, থ্যাংক ইউ সো মাচ দীপালি, দীপালি দি থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমপ্লিমেন্ট। চলো এই ইয়ারিংটা দেখে নাও, খুবই সুন্দর কিন্তু চোকারের উপর যাচ্ছে, এই চোকারটার সাথে তোমরা এটা ইয়ারিংটা পেয়ারই আছে, ঠিক আছে।
হাই ফার্স্ট টাইম জয়েন করলাম, ভালো লাগছে। কি গো নামটা একটু দেখবেন, হ্যাপি, হ্যাপি পাল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হ্যাপি দি। আশা করছি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে ভালোই লাগবে। আমাদের প্রোডাক্টগুলো তুমি দেখতে পারো, আমাদের পেজটাও একটুখানি ফলো করে রাখো, দেখো যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু চোখ বুঝে কিনতে পারো, এতটুকু বলতে পারি। ঠিক আছে, চলো দেখে নাও আমাদের পেজে রিভিউ রয়েছে, আমাদের স্টোরটাও রয়েছে, তুমি আসতে পারো আমাদের স্টোরে। আমাদের দুটো স্টোর আছে, ধলেশ্বরে আছে একটা, আর একটা হচ্ছে গিয়ে তোমার আর এম এস চৌনি, যদি আগরতলা হয়ে থাকো আর কি। ঠিক আছে, দেখো যদি কিছু তুমি নেই, তোমরা কি হাসছো কেন, যদি দেখে অবস্থা খারাপ করবে কিন্তু। চলো এটা দেখিয়ে দিলাম, 1080 ফর ইনস্ট্যান্ট বুকিং, ঠিক আছে 1080 কিন্তু থাকবে এটা। চলো সরিয়ে দিচ্ছি এটা, আরো আরো অনেক কালেকশন আছে, পাশে থাকো বললাম। ফার্স্টে বড় কিছু নিতে হবে না, ছোট একটা দিয়ে স্টার্ট করো, যদি কিছু পছন্দ হয় একদম একটা ছোট কিছু পারচেজ করতে পারো, তারপর যদি ট্রাস্টটা হয় তাহলে ফার্দার আরো অন্য কিছু কেনাকাটি করতে পারো। আমি ধর্মনগরে আছি গো। ওকে ওকে, আমাদের ধর্মনগর থেকে অনেকজন আসে, এই তো আজকে একজন কুমারঘাট থেকে এসেছে, ওর বিয়ের জন্য কেনাকাটি করে গেল। এটাও আরেকজনের রেফারেন্সে এসছে, প্রিয়াদি বলে আমাদের একজন দিদি আছে, ওই দিদিটার রেফারেন্সে এসছে, ওর ননদ হয়। চলো এই চোখেরটাও দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এটা যদি আজকে কেউ লাইভ থেকে যদি বুকিং করো তাহলে কিন্তু 1250 তে পেয়ে যাবে উইথ ইয়ারিং। আমিও আসবো, শিওর শিওর, তুমি আসো, অসুবিধে নেই। আমাদের একবার যখন আমাদের ফ্যামিলিতে জয়েন করেছো, আশা করব তুমি তার সঙ্গেই থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করতে পারো, এটাই। চলো এই যাচ্ছে কিন্তু চৌকার পিসটা, দেখো চৌকার পিসটা দেখে নাও আজকের জন্য। আচ্ছা এইটা কত গলারটার পিপি, আমার গলারটার পিপি হচ্ছে গিয়ে দেখো পূজারি, পূজারি আমি যেটা পরে আছি না, এটা উইথ ইয়ারিং এ কিন্তু তোমরা পাচ্ছ আজকে লাইভের থেকে, যদি তোমরা বুকিং করো তাহলে পাবে 1430 টাকা, ঠিক আছে 1599 আছে কিন্তু এটা প্রাইস। আচ্ছা আমার না একটা স্বভাব কি বলতো, আমি প্রাইস গুলো বলে না ইনস্ট্যান্ট ভুলে যাই, সিরিয়াসলি সেটাই। গল্প করতে চলে আসো, অসুবিধে নেই, আমরা তো রয়েছি গল্প করার জন্য। চলো এই চোকার ফিসটা যাচ্ছে লাইভ থেকে যদি কেউ বুকিং করো, শুধুমাত্র লাইভ থেকে, ওকে 1250 যাবে কিন্তু এটার প্রাইস, 1250 টাকা যাবে এটার প্রাইসটা। দেখো যদি পছন্দ হয় ঝটপট কিন্তু এসএস নিয়ে বুকিং করো, 1430 হচ্ছে গিয়ে, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ টনি। শ্রুতি কোথায় আজকে বুঝতে পারলাম না, ও কোথায় গেল, ও থাকলে বেশ ভালোই লাগে। চলো এই চোকার পিসটা চলে যাচ্ছে কিন্তু 1250 উইথ ইয়ারিং, আমি ইয়ারিংটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম টাইপের। ইভেন এই যে ক্রিস্টাল গুলো দেখছো এগুলো কিন্তু অরিজিনাল ক্রিস্টাল, ঠিক আছে অরিজিনাল ক্রিস্টালের উপর রয়েছে, দেখো কি লাইট ফাইট রয়েছে, দিয়ে দাও তো। আরে ব্যাপার আছে, দাঁড়াও গলার চেইনটা কত রেশমিদি, আমি যে চেইনটা পরেছি এটার এমনিতে তো এটার প্রাইস আছে 1399, বাট লাইভ থেকে যদি আজকে তোমরা কেউ বুকিং করো, হ্যাঁ পেমেন্টটা ডান করে দিতে হবে, আজকেই ডান করে দিতে হবে, শিপিং চার্জেসটা আলাদা থাকবে, প্রাইস কিন্তু 1200 থাকবে। আমি লাইভে বললাম 1200, এটা হচ্ছে অন লাইভে, অন লাইভে যদি তোমরা পারচেজ করো, ইনস্ট্যান্ট বুকিং চলছে, জাস্ট একটা স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া রয়েছে, পিংপোস্ট করা রয়েছে, পিংপোস্ট করাই রয়েছে, না হলে ফোন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো মেনশন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে একটুখানি এসএস নিয়ে পাঠাও, অ্যান্ড দেন যদি তোমার ওটা মনে হয় তুমি পারচেস করবে তাহলে তুমি পেমেন্টটা করে দেন একটা এসএস দিয়ে দাও, তারপর তোমার শিপিং চার্জেসটা আলাদা। ধলেশ্বর তো, ধলেশ্বর কত নম্বর সেটা বলো তো, বলে দেবো
পেমেন্টটা ডান করে দিতে হবে। পেমেন্টটা ডান করে বলো, আমি সরিয়ে রাখছি। চলো চোকাটা দিয়ে দিলাম 1250। হ্যাঁ, উইথ ইয়ারিংও আছে, এটা চাইলে কেউ নিতে পারো। যেহেতু সামনে যদি কারোর বিয়ে থাকে, যেহেতু এখন বিয়ের সিজন, এখন যদি আচ্ছা দেখো, নিচে কিন্তু কমেন্টগুলো মানে নাম্বার দুটো পিন পোস্ট করা রয়েছে, তাহলে যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে বলে দেবো তোমার দোকানের সাথে। আমি কি এসে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, এসে নিয়ে যেতে পারো গো, এসে নিয়ে যেতে পারো। ঠিক আছে ঠিক আছে, চলে আসো, আমি লাইভ থেকে খুলে দিয়ে দেবো, অসুবিধা নেই, চলে আসো। চলো, এই জোকারটা থাকছে 1250, সরিয়ে নিচ্ছি। চলো এটা দেখাচ্ছি, দেখো 680 টাকা। হ্যাঁ, 680। আমি নেবো এই চেনটা, সরাবো কি সরাবো না সেটা বলে দাও, লাইভেই বলে দাও, সরিয়ে দেবো। 680 যাবে এই চোকারটা, দেখো ভীষণই সুন্দর একটা চোকার, এরকম পার্লের মধ্যে যাচ্ছে। দেখো এগুলো অরিজিনাল পার্ল না, অনেকেই জিজ্ঞেস করো এগুলো অরিজিনাল পার্ল কিনা। না দেখো, অরিজিনাল পার্ল হলে তো অবশ্যই সেরকম একটা প্রাইস থাকবে, অ্যাটলিস্ট 680 তো পাবে না, বা 749 এ পাবে না, তাই না? চলো এগুলো দেখে নাও, 680 যাচ্ছে, কিন্তু এটা 680 যাবে এটার প্রাইস, যদি কেউ লাইভ থেকে বুকিং করো। হ্যাঁ, যদি কেউ লাইভ থেকে বুকিং করো তাহলে এটা যাবে 680। দেখো খুবই সুন্দর, কিন্তু একদম সূক্ষ্ম কাজের উপর কিন্তু এই পেন্ডেলটা রয়েছে, সরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আরেকটা ক্রিস্টাল দেখাচ্ছি, দেখো এটা আমি নেব কনফার্ম। হ্যাঁ সরিয়ে রাখো, ওকে ঠিক আছে। তাহলে চেইনটা তাহলে আমি বলেই দিচ্ছি লাইভে, এই চেইনটা আরেকটা পিস আছে, কিন্তু এটা ওই শপে রয়েছে, আদৌ আছে কিনা আমি জানি না, বাট এটা সোল্ড। হ্যাঁ রেশমি দি, তুমি একটু হোয়াটসঅ্যাপে নক করো গো, রেশমি দি তুমি একটু এসএসটা নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে? তাও একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো, যাতে তোমাকে লাইভের শেষে কল করতে পারি। হ্যাঁ চলো, এটা চলে যাচ্ছে কিন্তু 700। চলো এটা থাকবে কিন্তু 700। দেখো এই চোকারটা যাচ্ছে কিন্তু 700। চাইলে তোমরা কিন্তু এগুলো কাউকে গিফট করতে পারো। আরেকটা হচ্ছে কি বলতো, কি চাইলে তোমাদের যেমন কি হয় বলতো, নাচের প্রোগ্রামেও কিন্তু তোমরা এগুলো করতে পারো। দেখো খুব সুন্দর, কিন্তু ক্রিস্টালের উপর যাচ্ছে, রেড কালারের, প্রাইস থাকবে 700 ওনলি, 899 আছে, এটার প্রাইস কিন্তু থাকবে 700 ওনলি। হ্যাঁ সরিয়ে দিচ্ছি এই হোয়াইটটা, দেখো যদি কেউ নিতে চাও এটাও নিতে পারো, এটা অনলি 500 থাকবে। খুব সুন্দর একটা পুচকে, চাইলে এটাকে হাতেও তোমরা পড়তে পারো, দেখো হাতেও পড়া যাবে, এটা টু ইন ওয়ান পিস থাকবে, এটা এটা চাইলে তোমরা হাতেও পড়তে পারো। অনেকেরই তো শখ থাকে না একটু হাতে পড়ি এরকম টাইপের, মানতাসা না পড়ে একটা কাইন্ড অফ ব্রেসলেট, তো তোমরা কিন্তু এগুলোও পড়তে পারো। দেখো এটাও গলায়ও পড়তে পারবে, প্রাইস থাকবে 500, প্রাইস থাকবে কিন্তু এটার 500 ওনলি। হ্যাঁ 500 ওনলি থাকবে কিন্তু প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ 500, যদি কারো পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা নক করবে। আচ্ছা এটাও যাবে 680। হ্যাঁ 680, এই চোকারটাও দেখো ক্রিস্টালের মধ্যে, আজকে মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি চোকার, আমি কটা অলরেডি দেখিয়ে দিয়েছি, প্রাইস কিন্তু এটারও থাকবে 680। আমি রিজনেবল প্রাইসের গুলোই দেখাচ্ছি, আর এক্সক্লুসিভ তো আছে, যেমন এটা একটা পিস আছে এক্সক্লুসিভ, এটার সাথে একটাই, এটা একটাই এসছে, এটার আর পিস নেই, ঠিক আছে? চলো 680 যাচ্ছে এটার প্রাইস, সরিয়ে দিচ্ছি। আচ্ছা এটাও কিন্তু তোমরা 500 পেয়ে যাবে, দেখো পার্লের পার্ল না সরি ক্রিস্টালের ওপর রয়েছে, দেখো মাগো
চলো এটা দেখে নাও, এটাও কিন্তু তোমরা 500 এ পেয়ে যাবে। 500 এ কিন্তু এটাও তোমরা পেয়ে যাবে। এই চোকারটা দেখো খুব সুন্দর ডালিয়া ফুলের ডিজাইন করা যাচ্ছে, মাঝখানের পেন্ডেন্টটা 500 only। হ্যাঁ 500 থেকে চোকার স্টার্ট হয়েছে। আচ্ছা একটুখানি অন্য ডিজাইন দেখাচ্ছি। আচ্ছা আরেকটা জোকার দেখে নাও, এটারও কিন্তু প্রাইস থাকবে 1200 উইথ ইয়ারিং। 1200 কিন্তু থাকবে এটা, দেখো 1200 কিন্তু থাকবে এই চোকার পিসটা। দেখে নাও এরকম টাইপের চাইলে তোমরা লহরিও নিতে পারো, আমাদের কাছে লহরিও অ্যাভেলেবেল আছে এই যে শেপটাতে। ঠিক আছে দেখো এরকম হার্ড শেপের মধ্যে তোমরা লহরিও পাবে, কিন্তু ওটা আমি একটুখানি পরে দেখাচ্ছি। হ্যাঁ উইথ ইয়ারিং কিন্তু প্রাইস থাকবে 1200 যদি আজকে কেউ বুকিং করো পেমেন্ট করে। চলো এটাও আমি সরিয়ে দিচ্ছি, হ্যাঁ একবার ধরছি রাখো, যদি কারোর এটা পছন্দ হয় তাহলে এসএস নিয়ে বুক করতে পারো। চলো সরিয়ে দিচ্ছি এটা। খুব সুন্দর চিলেকাটার উপর যাচ্ছে, দেখো চিলেকাটার কাজে যাচ্ছে খুব সুন্দর রাউন্ড শেপের মধ্যে। দেখো এটাও কিন্তু একটা ডিজাইন, দেখো খুব সুন্দর রাউন্ড শেপের মধ্যে যারা চাও। হ্যাঁ এরকম চাইলে তোমরা একটা কানেরও তোমরা পেয়ার করে নিতে পারো সাথে, কিন্তু ওটা আলাদা থাকবে, ইনক্লুডিং থাকবে না চোকারের সাথে। হ্যাঁ এটার প্রাইস থাকবে, দেখো তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, আচ্ছা এটা থাকবে 850। ঠিক আছে 850 থাকবে কিন্তু এটারও প্রাইস 850। হ্যাঁ চলো এটা সরিয়ে দিচ্ছি, এখন আর চোকার দেখাচ্ছি না। আচ্ছা ফুলকান দেখতে চেয়েছি, হ্যাঁ মাংস দাও, এইগুলো না এগুলো না, বক্স ছোটগুলো দাও, ছোটগুলো দাও না ছোটর মধ্যে একটা মানতাসা দেখাচ্ছি। এটার প্রাইস থাকবে কিন্তু আজকের জন্য 780, 780 টাকা যাবে এই মানতাসাটা। দেখো খুব সুন্দর এরকম বাজুবান করেও করতে পারে, দেখো এরকম করে করতে পারবে, মানে হাত দেখাও দেখো এরকমটা যাবে একদম ব্রেসলেটের মতো। দেখো 780 থাকবে কিন্তু এটার প্রাইস, 780 থাকবে এটার প্রাইস, 780 780 টাকা যাবে এই মানতাসাটার প্রাইস। হ্যাঁ মানতাসাটার প্রাইস যাবে 780। চলো সরিয়ে দিচ্ছি এটাও, 780 থাকবে এটার প্রাইস, ধরে দিচ্ছি একটুখানি। তোমাদের শপটা কোথায় দিদি? স্বপ্নাদি আমাদের শপটা হচ্ছে ত্রিপুরা আগরতলায়, একটা হচ্ছে জেল আশ্রম রোড থলেশ্বর জননী গেস্ট হাউসের অপোজিটে, আরেকটা হচ্ছে আমাদের আরএমএস চমনি নবারুণ পেট্রোল পাম্পের অপোজিটে দৈনিক সংবাদ অফিস রোড। তুমি কোথা থেকে দেখছো দি একটুখানি বলো, স্বপ্নদি কোথা থেকে দেখছো একটুখানি বলো, চাইলে তুমি আমাদের হোম ডেলিভারি আর অনলাইন সার্ভিসটাও নিতে পারো। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ডেলিভারি হয়। চলো এই মানতাসাটা দেখিয়ে দিলাম, প্রাইস থাকবে 780 অনলি, 780 অনলি যদি লাইভ থেকে বুকিং করো। সরিয়ে দিচ্ছি এটা,
আরেকটা দেখে দিচ্ছি, একদমই কুচকে এটা। এটার প্রাইস থাকবে কিন্তু আজকের জন্য 950। দেখে নাও, খুবই সুন্দর, একদমই ছোট্ট পয়লের মধ্যে এগুলো বেবি কেও পরাতে পারবে। 780 বেহালা। আচ্ছা, বেহালা মানে ওই হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল। তুমি আমাদের অনলাইন ফেসিলিটিও নিতে পারবে, লাইভ থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে তো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবে, আদারওয়াইজ তুমি হোয়াটসঅ্যাপেও যদি আমাদেরকে নক করো, নরনা কন্ট্যাক্ট সেভ করে তারপর তোমার সাথে ওখানে কনভারসেশন করে নিতে পারবো। তুমি আমাদের স্ট্যাটাস এগুলো দেখেও তুমি পারচেজ করতে পারবে, ঠিক আছে। আজকেও বেরিয়েছে কলকাতার উদ্দেশ্যে অনেকটা পার্সেল, সেগুলোই বলছি ইজিলি আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায়। কোড আমাদের অ্যাভেলেবেল আছে, অনলাইন পেমেন্ট করলে সেখানে শিপিংটা আলাদা পড়ছে, আর কোড নিলে শিপিংটা আলাদা পড়ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বেহালাতে শোনো, তুমি যদি অনলাইন পেমেন্ট করো তাহলে তোমার ওই 50-60 মতো পড়বে, ঠিক আছে। আর যদি আমি বলে দিচ্ছি, একদম সিম্পল করে বলছি, যদি কোডে নাও তাহলে 100 rupees পেমেন্ট সেটা যাবে, চার্জ হচ্ছে গিয়ে তোমার কুরিয়ার চার্জেস যেটা যাবে, শিপিং চার্জেসটা হচ্ছে গিয়ে 100 rupees যেটা তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, আর বাকি যে তোমার অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার ডেলিভারি যখন হবে তখন তুমি পে করবে। আর যদি অনলাইন পেমেন্ট করে নাও, অনলাইন পেমেন্ট হচ্ছে গিয়ে তুমি পুরো জিনিসটারই যদি পেমেন্টটা অনলাইনে করে দাও তাহলে তোমার 50-60 rupees পড়ে যাবে। আর সেখানে তোমার কি বলতো, অনলাইনে পেমেন্ট করলে জিনিসটা তাড়াতাড়ি পৌঁছা, কোডে করলে একটুখানি লেট পৌঁছা, এইটুকুনি ডিফারেন্স। তাও কলকাতা ধরুন অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে ওই 5-6 দিনের মধ্যে পৌঁছে যায়, আর কোডের ক্ষেত্রে একটুখানি লেট হয়, 7-10 দিনের মতো সময় যায় কোডের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, ওয়েলকাম দি, যদি কিছু পছন্দ হয় নিতে পারো। চলো এই মান্থের সেটা দেখে নাও, 950 করে। হ্যাঁ, ইনস্ট্যান্ট বুকিং এ তোমরা সবাই জানো ইনস্ট্যান্ট বুকিংটা এই কারণেই মানে দেওয়া হয়, কারণ অনেকটাই মানে 40-50 rupees তোমরা অ্যাটলিস্ট কমে পাবে। আজ কি পিকক শাখা, পিকক শাখা হবে, পিকক শাখাটা এই মুহূর্তে তো অ্যাভেলেবেল নেই আমার মনে হচ্ছে। আচ্ছা তনু, তুমি যদি ওই সব মানে তুমি যদি অন লাইভে থাকো তাহলে দেখো তো ওখানে কি রয়েছে পিকক মোটিভের শাখা। আচ্ছা অমিতা দি, তুমি একটুখানি তোমার সাইজটা মেনশন করো, তোমার শাখার কি সাইজ রয়েছে একটুখানি মেনশন করো, বলে দিচ্ছি। এখানে তো নেই না গো পিকক শাখা, ওখানে দেখো তো একটুখানি তনিকে নক করে তাহলে তো বলে দিতে পারবো। চলো এই মান্তা সেটা চলে যাবে 950। হ্যাঁ, এটা বড়দের জন্য, বড়রাও করতে পারবে আবার ছোটরাও করতে পারবে। চলো সরিয়ে দিচ্ছি, এটা দেখো একটা ছোটর মধ্যে রয়েছে, একদম রিজনেবল প্রাইস এর মধ্যেও আছে এটা। এটার প্রাইস থাকবে কিন্তু 750 করে। হ্যাঁ, 750 টাকা যাবে এই মান্তা শাখা। দেখো খুবই সুন্দর একটা ডিজাইন করা, 2-4 এর মধ্যে। আচ্ছা দেখছি দি, ডিজাইন শাখা তো হয়ে যাবে, বাট এক্স্যাক্টলি যদি পিকক মোটিভের চাও সেটা হবে কিনা একটুখানি আমাকে দেখতে হবে। পার্লের মান্তাসা দেখাচ্ছি দেখাচ্ছি, রাখি দি দেখাচ্ছি, এটার প্রাইস থাকবে কিন্তু 750, ঠিক আছে সরাচ্ছি, রাখি দি, জাস্ট একটা দেখালাম, দেখো 950-তে যাচ্ছে এটা। হ্যাঁ, 950-তে এই পার্লের মধ্যে যাচ্ছে মান্তাসাটা, 950 অনলি। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি এটা, যারই যেটা পছন্দ হচ্ছে ঝটপট এসেছে কিন্তু হোয়াটসঅ্যাপে লক করো। দেখো আমি যেটা পরে রেখেছি ডিজাইনটা দেখে নাও পুরো এরকম যাবে, তারপর কিন্তু এখানে একটুখানি পার্ল দেওয়া রয়েছে। হ্যাঁ, পার্লের মতো রয়েছে এখানটা। এটার প্রাইস আজকের জন্য থাকবে 1150, এটার প্রাইস আজকের জন্য থাকবে 1150, ঠিক আছে। সরিয়ে ফেলছি এটা, আরেকটা দেখাচ্ছি দেখো, এটারও কিন্তু আজকের প্রাইস থাকবে
11:30। আচ্ছা যারাই কমেন্ট করছো এট লিস্ট কমেন্টটাকে ডিলিট করে দিও না, হ্যাঁ। স্পেলিং মিস্টেক হলো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কাইন্ডলি কমেন্ট করে প্লিজ তোমরা ডিলিট করো না, তাতে কিন্তু পেজটা অনেকটাই রিচ ডাউন হয়ে যায়, হ্যাঁ, পেজটা অনেকটাই রিচ কমে যায়। চল, এটা যাচ্ছে 1130 টাকা, 11:30 যাবে কিন্তু প্রাইস, 1130 টাকা যাবে এটা। যদি কেউ নিতে চাও অনলাইনে কিন্তু এগুলো বুকিং করে ঝটপট কিন্তু পেমেন্টটা করে দিতে হবে, তবেই কিন্তু এই প্রাইসে পাবে। চল, এটাও 2-in-1 করে পড়তে পারো, এটা আমি আরেকবারও করেছিলাম লাইভে, 2-in-1 দেখো, চাইলে এরকমটাও পড়তে পারো, আবার চাইলে তোমরা এজ এ চৌকারও পড়তে পারো। চলো সরিয়ে দিচ্ছি, প্রাইস 11:30 অনলি। এটা আরেকটা দেখাচ্ছি, দেখো এটার প্রাইস থাকবে কিন্তু 1050। হ্যালো মুনিদীপাদি, দেখো, আচ্ছা এই মান্দাসাটা দেখিয়ে দিচ্ছি, এখানে চাইলে তোমরা এখানে একটু ছোট্ট করে মিনও করাতে পারো, দেখো 1050 থাকবে কিন্তু এটার প্রাইস, লাইভ থেকে বুকিং করলে 1050। চলো সরাচ্ছি এটা, ছোট ছোট মান্দাসা বলতে দেখিয়ে দিলাম কটা, আচ্ছা এটার একটা দেখো, এটারও কিন্তু প্রাইস থাকবে 1150, 1150 টাকা থাকবে কিন্তু এটারও প্রাইস, এই মান্দাসাটারও প্রাইস। হ্যাঁ আমি জাস্ট হাতে ধরিয়ে দেখাচ্ছি, দেখো হাতে তো পড়ার জায়গা নেই, আমি ধরে দিচ্ছি, যে কারোর হাতেই কিন্তু এটা বসে যাবে, দেখো 1150 যাবে কিন্তু প্রাইস, 1150 যাবে কিন্তু এটার প্রাইস। হ্যাঁ সরিয়ে দিচ্ছি এটা, আচ্ছা আরেকটা দেখাচ্ছি, তারপর আমি নেক্সট আইটেমে যাবো, হ্যাঁ তোমরা বলো কে কি দেখতে চাইছো দেখিয়ে দেবো। এটাও কিন্তু তোমরা 880-তে পাবে, 880-তে কিন্তু এই মান্তাসাটাও পাবে, এটা একটুখানি ম্যাট ফিনিশে রয়েছে, আর ছিলের কাজটা একটুখানি কম, এটার মধ্যে ম্যাট ফিনিশে রয়েছে, প্রাইসটা কিন্তু আজকের জন্য থাকবে 880, 880 টাকাতে কিন্তু থাকবে এটার প্রাইস। চলো এটাও সরাচ্ছি, এবার আমি নেক্সট আইটেমে যাবো, তোমরা বলো কে কে দেখতে চাইছো আমি দেখে, ওইখানে যাও গেট মেনে নিচে একটা বক্স আছে, নিচে যাও একটা ইয়ে বক্স, নিচে যাও ওইখানে ওইখানে একটা ওই সেটা, আমি কটা পলা দেখাচ্ছি, মানে এগুলো কিন্তু তোমাদের অরিজিনাল, তোমার চিকটার দাম কত? আচ্ছা দীপান্নি দাদি, আমার যে আমি যে চিকটা পরে আছি এটার আজকে লাইভ থেকে যদি তোমরা বুকিং করো তাহলে এটার প্রাইস থাকবে 1430, 1430 টাকা থাকবে কিন্তু যদি তোমরা লাইভ থেকে বুকিং করো, লাইভ থেকে বুকিং করলে 1430, ঠিক আছে। আচ্ছা আমি কটা পলার দেখাচ্ছি, পলার বলতে এগুলো কিন্তু তোমাদের এমনিতে খুব চলে, এগুলো নন ওয়ারেন্টেড, ঠিক আছে, প্রাইসটাও কিন্তু সে কারণে অনেকটাই কম, আমি এগুলো দেখাচ্ছি, ক্রিস ক্রসের মধ্যে আছে, এগুলো কিন্তু তোমার ফাইবারের ওপর আছে, অরিজিনাল পলাও নয় ফাইবারের ওপর আছে, যারা এমনিতে এগুলো ক্যারি করতে চাও
তোমরা কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবে। দেখো এগুলোর প্রাইস থাকবে কিন্তু 300 করে, এটার বিশেষ করে 300 করে থাকবে প্রাইস। 24 তো এটা 25 অবধি হয়ে যাবে, 24-25 যারা আছো এটা কিন্তু তোমরা বুক করতে পারবে। দেখো এটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে, 24-25 যারা আছো তারা এটা বুকিং করতে পারো। প্রাইসও কিন্তু একদমই রিজনেবল, 300 অনলি। হ্যাঁ 300 অনলি কিন্তু যাচ্ছে এটার প্রাইস। দেখে নাও এটা চাইলে তোমরা হোয়াইটও নিতে পারবে, সেমটাই কিন্তু হোয়াইটের মধ্যে আছে, ওটা হচ্ছে কি তোমার 350 আছে কিন্তু ওই হোয়াইট কালারের পলারটা। শঙ্খ নয়, এগুলো অরিজিনাল নয়, যার জন্য অনেকটাই রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ। চলো সরিয়ে দিচ্ছি এটা। এটা যেটা এটা অ্যাকচুয়ালি অনেক মণিদীপাদির হাতে তো আর, হ্যাঁ টুটু সাইজের পলা অন্যগুলো হয়ে যাবে, যেটা আমি দেখাচ্ছি না এগুলো তোমার ছোট সাইজে নেই। বিশেষ করে এই পলাগুলো না ছোট সাইজের আসেনি, মানে আসলেও বেরিয়ে গেছে, এগুলো এখন বড় সাইজে এসেছে। বড় সাইজ মিনস হচ্ছে যে 29 অবধি নিতে পারবে। এটার কিন্তু প্রাইস থাকবে 350, লাইভ থেকে নিলে 350 পড়বে। এগুলোর ছোট সাইজ নেই, ওখানে লাস্ট সাইজ আছে তোমার 24 একটা সাইজ আছে, 24টা নিতে পারবে, বা 22 সাইজে এই এই পলারগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। ঠিক আছে 350 যদি লাইভ থেকে বুকিং করো নন ওয়ারেন্টি, ঠিক আছে ওয়ারেন্টি নেই এগুলোতে, তো তোমরা সেরকমই ইউজ করতে পারবে, রাফ ইউজও করতে পারবে, কালার সহজে উঠবে না, কোনো কালার ওয়ারেন্টি নেই এটাতে। প্রাইসও কিন্তু রিজনেবল, 350 যাবে কিন্তু প্রাইসটা, এই পলার প্রাইসটা যাবে 350। সাইজ আছে তোমার 24-26-27-28-29 অবধি কিন্তু রয়েছে আমাদের এখন, বাট এটা ছোট সাইজটা আসছে না। মণিদীপাদি অনেকবার বলেছিল মণিদীপাদির সাইজে, বা আরো অনেকজনই বলেছিল, কিন্তু কথা হচ্ছে টুলিট আছে। হ্যাঁ বিজয়াদি এটা এটা আছে, এটার প্রাইসটাও কিন্তু রিজনেবল, 350 অনলি, 350 টাকা অনলি। হ্যাঁ গোল্ড প্লেটেড এর পলা দেখো, হ্যাঁ দেখছি দেখছি গোল্ড প্লেটেড এর মধ্যে তোমার সাইজের তো হয়ে যাবে। আচ্ছা এবার তুমি পলা দিই না, পলা বলছো তোমরা, বলতে থাকো কে কি দেখবে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ এটা 28-29 অবধি আছে, যে নিতে চাইছো একটুখানি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, লাইভের পরে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। হ্যাঁ ধরে দিচ্ছি এটা, হ্যাঁ হ্যাঁ 28-29 অ্যাপ্রক্স কিন্তু ওটা, হ্যাঁ 28-29 হচ্ছে অ্যাপ্রক্স সাইজ হয়ে যাবে। স্কেলটা কোথায় গো, স্কেলটা কোথায়, স্কেল এখনই বলে দিচ্ছি। আচ্ছা বক্স আছে তো দাঁড়ি, আমাকে দেখাও এরকম আছে দেখছি একটুখানি, আমি দেখিনি। আচ্ছা আচ্ছা সরি সরি, ওটা 28 না, 280 রয়েছে, 29 নয়। হ্যাঁ আপনি কোথা থেকে, বিজয়াদি আমি না ত্রিপুরা থেকে লাইভটা করছি, ত্রিপুরা থেকে তোমরা অনলাইনে কিন্তু অর্ডার করে নিতে পারবে। আমাদের অনেক অনেক রিভিউ আছে, পেজটা একটুখানি দেখে নাও, পেজে কিন্তু তোমরা দেখতে পারো আমাদের পেজে অনেকটা রিভিউ রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয়, কোড চার্জেস কিন্তু করবে 100 রুপিস, যেটা আগে পে করতে হবে, আর যদি তোমরা অনলাইন পেমেন্ট করে দাও তাহলে 50 রুপিস পড়বে শিপিং চার্জ। চলো এটা পড়বে কিন্তু প্রাইস পড়বে 350। হ্যাঁ এটাতে কালার ওয়ারেন্টি থাকবে না, বারবার বলে দিচ্ছি কালার ওয়ারেন্টি কিন্তু এটাতে থাকবে না। হ্যাঁ 350, বুঝতেই পারছো 350 এত রিজনেবল প্রাইসে, গোল্ড প্লেটেড তো অ্যাকচুয়ালি পাওয়াই যায় না, আর এটার সাইজটা অনলি 280 থাকবে। হ্যাঁ 280, চলো
কলা নিয়ে নাও। একুশ বাইশ সাইজে দেখো এই পলাটা তোমরা নিতে পারবে, 1100। হ্যাঁ, ফ্ল্যাট 1100 কিন্তু থাকবে এটার প্রাইস, ফ্ল্যাট 1100 কিন্তু থাকবে এটার প্রাইস। হ্যাঁ, ফ্ল্যাট 1100 কিন্তু থাকবে প্রাইস। ওই নতুন গুলো যেগুলো আছে ওই বক্সটা আছে, দেখো ফ্ল্যাট 1100 কিন্তু থাকবে। হ্যাঁ, এটাতে কিন্তু আবার মুখ ছাড়া, আচ্ছা মুখ ছাড়া দেখছি আছে খুব সম্ভবত তো। আচ্ছা এগুলো কিন্তু এগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি বানারসি থেকে নাকি বারাণসী থেকে দেখছি কোড কত, পলিশ কতদিন থাকবে, কতদিন পাবো পার্সেল। আচ্ছা আমি বলে দিচ্ছি কোডের ক্ষেত্রে একটুখানি টাইমটা বেশি লাগে, কারণ না ওই 8 থেকে 10 দিনের মতো সময় লাগবে, আর কোড চার্জেসটা হচ্ছে গিয়ে 100 rupees। এবার বারাণসীতে কতটা লাগবে ধরনের ম্যাক্সিমাম 120, এর চাইতে বেশি লাগবেই না, ঠিক আছে? তুমি যদি কোডেও নাও পসিবল হবে, আর পলিশ যেকোনো আমাদের নর্মালি যেগুলোতে ওয়ারেন্টি আছে সেগুলো হচ্ছে গিয়ে তোমার 6 মান্থ কালার ওয়ারেন্টি। তবে একটা জিনিসই বলা থাকে আমাদের সবসময় যে কেমিক্যাল থেকে একটুখানি অ্যাভয়েড করতে, কেমিক্যাল যেমন কেমিক্যাল বলতে সাবান শ্যাম্পু হতে পারে, স্যানিটাইজার হতে পারে, পারফিউম হতে পারে, তো ওইগুলো থেকে একটুখানি অ্যাভয়েড করলে জিনিসটা অনেকটাই লং লাস্টিং করে। এগুলো তো পিওর গোল্ড নয়, তাই না? গোল্ড হলে তো ঠিক আছে, যা খুশি সেরকম মাখা যায়। তারপরে এখনো দেখছি অনেক গোল্ডও আজকাল ফেড হয়ে যায় না, গোল্ড কিন্তু তোমার ওইসব ইয়ে হয় না, যেমন এটার আস্তে আস্তে কালার ফেড হতে হতে হয়তো একটা টাইমে কালারটা উঠে যাবে, সেটা আবার রিপলিশ করা যাবে। বাট গোল্ডের ক্ষেত্রে কি বলতো, একটা টাইমের পরে আস্তে আস্তে কালার গুলো ফেড হতে থাকে, কালারটা অনেকটা ডাল হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা বলতেই পারি যেহেতু গোল্ড প্লেটের একটুখানি এক্সট্রা কেয়ার তো লাগবেই, ঠিক আছে? এমনিতে যেগুলো তো ওয়ারেন্টি আমি বলছি করে না, তাহলে ঠিক আছে। চলো এই মুখপলাটা চলে যাচ্ছে কিন্তু ফ্ল্যাট 1100 এ, যদি কারো পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে না করতে পারো, ইনস্ট্যান্ট বুকিং চলছে আমাদের, অনলাইনে যদি পেমেন্ট করে দাও তাহলে কিন্তু জিনিসটা তোমাদের জন্যই রাখা থাকবে, ইনস্ট্যান্ট বুকিং তো, তো সেক্ষেত্রে আজকে যে প্রাইসটা বললাম সেটাই থাকবে, প্রাইস থাকবে 1100। আর কোড চার্জেসটা পরে কথা বলে নেওয়া যাবে বা পে করতে পারবে, অসুবিধে নেই, বাট যেহেতু লাইভ থেকে বুকিং চলছে তো 1100টা ফার্স্ট করে দিলেই চলবে। চলো সরিয়ে দিচ্ছি এই পলাটা। আচ্ছা পাঁচ বসানো পলার টোটো সাইজের কিছু আছে? মুখ দেওয়া তোমাদের থেকে নিয়েছি। আচ্ছা টুটুটা এলে না কি বলবো বলতো, টুটুটা এলে চট করে চলে যায়, দেখো তো আছে কিনা। না এটা কিন্তু তোমার এটা থাকবে কিন্তু ফ্ল্যাট 500। হ্যাঁ ফ্ল্যাট 500 থাকবে, 2-4 সাইজে এটা আছে, আমি দেখছি মনিদীপাদি
ছোট সাইজে অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, না হলে ওই প্যাচটা বাদ দিয়ে, প্যাচ কলা যেটা দেখেছো সেটা বাদ দিয়ে এরকম কিন্তু আনা যাবে টুটু সাইজে, সমস্যা হবে না। আশা করছি আজকে আজকে বা আগামী কালকে আমাদের জিনিস ঢুকবে। আচ্ছা আচ্ছা, টুটুতে না এগুলো আছে, দেখো দেখো তো তোমার জিনিসটা পছন্দ হয় কিনা। দুটো দুই ডিজাইনের অ্যাভেলেবেল আছে, এগুলোর কিন্তু তোমার ওই 2120 তে আছে। দেখো এগুলো তোমার থাকবে 530 করে, দেখো লাইট থেকে নিলে 500 করে দিলাম। আজকে যদি লাইট থেকে বুকিং করো তাহলে কিন্তু ওই 500 পেয়ে যাচ্ছ, ঠিক আছে 500 পেয়ে যাচ্ছ। যদি পছন্দ হয় ছটপট এসেস নিয়ে বুকিং করো, 500 থাকবে প্রাইসটা। হ্যাঁ, 2021 যে সাইজ আছে, যাদের সাইজটা রয়েছে তোমরা কিন্তু এই দুটো বুকিং করতে পারো। আচ্ছা মণিদীপাদি, দেখো যদি তোমার এগুলো পছন্দ না হয় তাহলে এরকমটাই এনে দেওয়া যাবে। হ্যাঁ, এনে দেওয়া যাবে আগামী কালকে, আশা করছি আগামী কালকে, হ্যাঁ আজকে কালকের মধ্যে জিনিস ঢোকার কথা। চলো 2120 only 500 যদি লাইভ থেকে বুকিং করো। হ্যাঁ, ছড়িয়ে দিচ্ছি দুজোড়া। আচ্ছা এটা থাকবে ফ্ল্যাট 524 সাইজে অ্যাভেলেবেল আছে। প্যাচের আনবে, প্যাচেরটা জিজ্ঞেস করতে হবে, অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা আনি সেখানে অ্যাকচুয়ালি নেই, বুঝেছ, সেখানেই নেই, তার জন্য মানে আনা যাচ্ছে না, নাহলে ওই যে 2X সাইজের এগুলো এসছে, ছোট সাইজটা না আসছে না। তাও আমি একবার দেখবো দিদির সাথে কথা বলে। চলো এই সাইজটা, এটার সাইজ যাবে 24 সাইজ, প্রাইস কিন্তু এটার 500 থাকবে। হ্যাঁ 500 থাকবে এই পলাটার প্রাইস। চলো সরাচ্ছি এটা। আচ্ছা এবার একটু মানে ডিজাইন পলাগুলো দেখাচ্ছি, ডিজাইন করা পলা দেখো খুব সুন্দর। হ্যাঁ এটার এটারই বোধ হয় কি বলেছো। আচ্ছা এটার প্রাইস থাকবে 1350, যদি কেউ নিতে চাও ঝটপট বুকিং করতে পারো। 24 সাইজে অ্যাভেলেবেল আছে, অনলি 24 সাইজেই আছে, দুটো আছে না এটা 24 সাইজে। দেখো অনেকটা চড়ার মধ্যে, এরকম অনেকেই পলা যারা পড়তে পছন্দ করো শাখা ছেড়ে, মানে শুধু পলা যারা পড়তে পছন্দ করো তারা কিন্তু এগুলো দেখতে পারো, 24 সাইজে আছে। চাইলে বড় সাইজ আনিয়ে দেওয়া যাবে, অনলি প্রাইস কিন্তু থাকবে 1350, 1350 টাকা থাকবে এটা, দেখে নাও 1350 থাকবে কিন্তু এটা। আচ্ছা চড়াটা কতটুকু দেখে নাও, দেখতে পারবে আশা করি, জিনিসটা বোঝার জন্য আমি ধরে দিচ্ছি, প্রাইস কিন্তু এটা থাকবে 1350 কিন্তু থাকবে এই পলার প্রাইসটা, ঠিক আছে। খুব সুন্দর ময়ূর ডিজাইন করা, দেখো একদম গোল্ডে যেরকম কাজ করা থাকে না এক্সিটিস, কিন্তু সেরকমই রয়েছে। চলো সরিয়ে দিচ্ছি জিনিসটা, ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে তোমরা বুকিং করো, যেগুলো প্রাইস বলছি এগুলো কিন্তু লাইভেরই প্রাইস। চলো এটা থেকে না আরো 20 রুপিস আমি লেস দিতে পারবো, অসুবিধা নেই, লাইভের জন্য তো লাইভে অনেকটাই কম করে দেওয়া হয়, কারণ যারা লাইভ দেখে আমাদের লাইভ দেখে এতটা সময় ধরে নিজের মোবাইলে নেট ওয়েস্ট করে, ওয়েস্ট বলবো না এক্স্যাক্টলি, তোমরা দেখছ তো সেই জন্য আরো একটুখানি 20 রুপিস আমি লেস দিতে পারবো, ঠিক আছে। 1330 না, হ্যাঁ 1330 থাকবে, 1330 টাকা থাকবে কিন্তু এটার প্রাইস, 1330 টাকা থাকবে কিন্তু যদি তোমরা ইনস্ট্যান্ট বুকিং করো। হ্যাঁ না হলে এটার কিন্তু প্রাইস চলে যাবে 1360 সামথিং মেবি। চল সরিয়ে দিচ্ছি এটা, এটার আরেকটা ডিজাইন আছে না, একটু আমাকে হাতে ধরে দেয় না আমার, এখন আচ্ছা এটাও তোমার 24 সাইজেই আছে, 24 সাইজে এটা কত, আচ্ছা এটা 24ও আছে, এটা 24 আছে না গো, 24ও আছে, হ্যাঁ এটা 2422 আছে। আচ্ছা দেখো তো মণিদীপাদি এটা ভাল লাগে কিনা, এটার কিন্তু প্রাইস চলে যাবে 1130। হ্যাঁ 1130 চলে যাবে কিন্তু এটার প্রাইস, দেখো আচ্ছা 1130 চলে যাবে এটার প্রাইস, দেখো যদি কেউ বুকিং করতে চাও তাহলে এসএস নিয়ে ঝটপট বুকিং করো,
দেখো ময়ূর ডিজাইন করা শাখা অনেকেই চেয়েছ, চাইলে তোমরা এরকম কিন্তু ময়ূর পলাও নিতে পারো। এগুলো কিন্তু সহজে উঠবে না, হ্যাঁ ডিজাইন যেগুলো করা রয়েছে না এগুলো সহজে উঠবে না। 11:30 যাবে কিন্তু প্রাইসটা, 11:30 যাবে কিন্তু প্রাইসটা। ডাবল পাতের ওপর ডিজাইন করা পলা তোমরা দেখে নাও, এটার কিন্তু প্রাইস একটু দেখে নাও তো কাকা, 39.99। ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর, তোমার 2-4 সাইজে অ্যাভেলেবেল আছে এটা। আচ্ছা এটা কিন্তু 1230-এ পেয়ে যাবে, হ্যাঁ 1230-এ কিন্তু এটা পেয়ে যাবে, দেখো 12:30-তে পেয়ে যাবে এটা। 2-4 সাইজ আছে এটা, হ্যাঁ 2-4 সাইজ। আরো কি আছে না, এটা তাহলে আরেকটা ডিজাইন হবে, হ্যাঁ সেম প্রাইস 12:30 যাবে এই দুটো, মানে দুটোই যাবে 12:30 করে, তবে ডিজাইনটা ডিফারেন্ট সাইজ, হ্যাঁ ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সাইজ। এটা হচ্ছে 2-4 সাইজটা, দেখো এটা 2-4 সাইজে এই ডিজাইনটা যাচ্ছে ডাবল পাতের উপর, প্রাইস থাকবে কিন্তু 12:30, 1230 টাকা। আর এটা যেটা আরেকটা আছে এটা একটু বড় সাইজ আছে, বড় সাইজ বলতে ওই 2426 সরি 2526 যেটা সাইজ সেটাতে রয়েছে, এটাও প্রাইস থাকবে 12:30, হ্যাঁ 1230 টাকা থাকবে এটারও প্রাইস। চলো ডিজাইন দুটো দেখিয়ে দিলাম, পলার মুখ দেওয়া ডাবল পাতের ওপর, এবার মুখ দেওয়া সিঙ্গেল পাতে দেখে দেব। আচ্ছা এটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, দেখো এটারও কিন্তু তোমার প্রাইস থাকবে খুব সুন্দর, এটাও বেশ বড় রয়েছে, সাইজটা আমি দেখে নিই কত আছে, 2-6 এ আছে, হ্যাঁ 2-6 এ আছে এটা, তোমার গলারটার দাম, আমি যে চোকারটা পরেছি অর্পিতা দি, এটার প্রাইস আজকের জন্য থাকবে 1430 টাকা উইথ ইয়ারিং, দেখো উইথ ইয়ারিং প্রাইসটা থাকবে কিন্তু 1430 টাকা, হ্যাঁ এটা একটাই পিস আছে, আগের বারও এসেছিল একটাই এসেছিল, এটাও একটা পিসই আছে। চলো 2-6 সাইজের পলা দেখে নাও, প্রাইস কিন্তু এটার থাকবে 1140 থাকবে কিন্তু প্রাইস, দেখে না 1140 থাকবে কিন্তু প্রাইস, 1140 থাকবে কিন্তু প্রাইস, দেখে না। থ্যাংক ইউ দি, সত্যি এই চোকারটা খুবই সুন্দর, মানে একদম মানে একটু কি বলবো মেরুন যেটা হয় না একটু ডিপ মেরুনটা এই মিনেতে রয়েছে, দেখো প্রাইসটা যাচ্ছে অনলি, পলার প্রাইসটা যাচ্ছে অনলি 1240, না না 1240 না 1140, হ্যাঁ 1140 যাচ্ছে কিন্তু এটার প্রাইসটা, 1140 যাচ্ছে কিন্তু এটার প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা এবার কতটা ডিজাইন পলা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা খুব সম্ভবত 2-8 সাইজ আছে এই পলাটা, 950 করে যাবে কিন্তু লাইভ থেকে নিলে, 950 করে যাবে লাইভ থেকে নিলে, হ্যাঁ 950 করে যাবে লাইভ থেকে যদি তোমরা পারচেজ করো। চলো 2-8 সাইজে অ্যাভেলেবেল আছে এই ময়ূর ডিজাইন পলাটা, চলো সরিয়ে দিচ্ছি। আর একটা ফিশ পলা আছে, এটার প্রাইস থাকবে 1150, এটার প্রাইস থাকবে 1150, এটা 2425 আছে, না 24ই আছে, 2425 আছে, তোমরা নিতে পারবে এটা, এটাও যাবে কিন্তু 1150, হ্যাঁ 1150 করা যাবে এই মাছের পলাটা, দেখো মাছের ডিজাইন করা,
চলো 1150 সরি 1000 কতক্ষণ 1150 কইতেছিলাম আমি 1050 আমার মাথা খারাপ হয়েছে তোমাকে খুব সুন্দর লাগছিল ও আরে সব সময় মত সব মেকআপের ক্রেডিট থ্যাংক ইউ গো দেখো আমি উল্টো পাল্টো বলছি তোমার হ্যান্ডের মান্দাসাটার দাম কত 1150 দেখো আচ্ছা দেখো এই মান্দাসাটার প্রাইস থাকছে কিন্তু 1150 দেখো সাইডে এরকম কিন্তু একদম লাইট পলের মধ্যে যাচ্ছে জিনিসটা তুমি তোমার সাইজ ওয়াইজ অ্যাডজাস্ট করে নিতে পারবে হ্যাঁ 1150 যদি পছন্দ হয় তাহলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো এগুলো কিন্তু ইনস্ট্যান্ট বুকিং চলছে হ্যাঁ এই পলারটা যাবে 1050 পলারটা যাবে 1050 হ্যাঁ পলারটা যাবে 1050 টাইচিন দেখাবো এখন হ্যাঁ পরে টাইচিন দেখাই টাইচিন দেখাচ্ছি এই মান্তাসার এই মান্তাসার মতো অন্য ডিজাইন কিছু দেখাতে পারবে অ্যাকচুয়ালি দেবিকা দি আমি না মান্তাসা দেখিয়ে দিয়েছি অনেকটা বুঝেছ এবার চাইলে তুমি একটু হোয়াটসঅ্যাপ করতে পারো চাইলে না সরি কি চাই তুমি একটু হোয়াটসঅ্যাপই করে নিও আর না হলে একটুখানি পাশে থাকো আমি টাইচিন গুলো দেখিয়ে আবার দেখিয়ে দেবো হ্যাঁ টাইচিন গুলো দেখিয়ে তারপর আবার দেখিয়ে দেবো আচ্ছা দেখো খুবই সুন্দর কিন্তু এরকম তিনটা পেন্ডেন্টের উপর টাইচেন খুব সুন্দর একটা ডিজাইন করা দেখো পেন্ডেন্টটা দেখে নাও আমি লাইভে এটা কি কালার বোঝাচ্ছে আমি ঠিক জিনিসটা বুঝতে দেখো তো কি কালার বোঝাতাম না সি গ্রিন কালার ব্লু ব্লু কন্ট্রাস্ট কালার ব্লুর সাথে কিন্তু তোমার সি গ্রিন কালারটা যাচ্ছে দেখো ব্লু এর সাথে ঠিক আছে ব্লু হ্যাঁ ব্লু একটু লাইট হলে তোমার পার্পলের মতো লাগছে পার্পল আর স্কাই কি করে পার্পল হবে পার্পল তো লাইট না পার্পল তো ঠিক হবে আচ্ছা চলো যে যে কালার বুঝতে পারছে তারপর আমি ক্লিয়ার ছবি দেব দেখো সি গ্রিন কালারের সাথে আরেকটা কালার কন্ট্রাস্টে রয়েছে জিনিসটা খুবই সুন্দর হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু থাকবে 1330 টাকা থাকবে এটার প্রাইস দেখো খুবই সুন্দর জিনিসটা এরকম চাইলে একটা চাইছেন তোমরা পড়তেই পারবে সাথে কিন্তু সাথে ইয়ারিং আছে না দেখো এরকম যাচ্ছে জিনিসটা অ্যাপ্রক্স কিন্তু 26 সাইজে আছে অ্যাপ্রক্স কিন্তু 26 সাইজে আছে আকো খুবই সুন্দর জিনিসটা লাগছে আর এরকম কিন্তু দুটো ফ্লাওয়ার মোটিভের পাশার মধ্যে যাচ্ছে ইয়ারিংটা পাশার মধ্যে যাচ্ছে কিন্তু ইয়ারিংটা না খুব সুন্দর যাচ্ছে এই পাশার মধ্যে ইয়ারিংটা শাখা অ্যাকচুয়ালি দিই ঢুকবে কটা দিনের মধ্যে হ্যাঁ শাখা কটা দিনের মধ্যেই ঢুকবে নিউ ডিজাইন বলতে কি ডিজাইন শাখা চাইছো নাকি নিউ কোন পাতে ডিজাইন থাকবে সেটা বলো আচ্ছা এইটা যাবে কিন্তু ইয়ারিংটা এই টাই চেনের সাথে হ্যাঁ ডিপ পার্পল এর মধ্যে অ্যাকচুয়ালি এটা পার্পলই বোঝা যাচ্ছে আর লাইভে তোমরা কি কালার বুঝতে মানে বুঝতে পারছো সেটা একটুখানি যদি পসিবল হয় বলো তো এটা ডিপ পার্পল এর মধ্যে তোমার সি গ্রিন কালারটাই আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ তোমরা খুব সম্ভবত এটা লাইভে স্কাই কালার বলে বোঝা যাচ্ছে লাইভে মেবি মেবি শিওর না দেখো এটা যাচ্ছে ইয়ারিংটা আর এরকম যাবে তোমার টাই চেনের পেন্ডেন্টটা খুবই সুন্দর পেয়ার করে কিন্তু
ইয়ারিং টা রয়েছে, এরকম একটা পিস তোমরা নিতেই পারো। প্রাইস থাকবে অনলি 1330, 1330 টাকা থাকবে এটার প্রাইস। যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করো, ইনস্ট্যান্ট বুকিং চলছে 1330। হ্যাঁ, 1330 টাকা থাকবে কিন্তু প্রাইস, 1330 টাকা থাকবে কিন্তু প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি এটা। কতটা লেন্থে রয়েছে দেখো, অ্যাপ্রক্স কিন্তু 40 ইঞ্চিস রয়েছে, এই যাচ্ছে লেন্থটা। আর এটাও কিন্তু খুব সুন্দর মিলের উপরেই যাচ্ছে, গ্রিন যাচ্ছে, একটুখানি অরেঞ্জ, অরেঞ্জ নয় অ্যাকচুয়ালি ইয়েলো আর রেড এর উপর কিন্তু যাচ্ছে মিনেটা, মাঝখানে এরকম হোয়াইট। আচ্ছা অনিতা ম্যাম আপ পুছ রহি হ্যায় ম্যামে জো ব্রেসলেট পেহনা হ্যায় উসকা প্রাইস। আচ্ছা ম্যাম ইসকা প্রাইস রহেগা, আগর আপ লাইভ সে পারচেজ করতে হ্যায় না, অন লাইভ পারচেজ করতে হ্যায় তো ইসকা প্রাইস রহেগা 1150, 1150 রহেগা ম্যাম ইসকা প্রাইস। অনিতা ম্যাম আপ যে আপ ইস ব্রেসলেট কা প্রাইস জাননা চাহতে থে, ইসকা প্রাইস রহেগা 1150 হ্যায়, ইসকা প্রাইস রহেগা 1150। এই টাইটেলটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস থাকবে কিন্তু এটারও 1050 বলে বলছি, হ্যাঁ 1050 থাকবে কিন্তু এই টাইটেলটার প্রাইস। দেখো খুবই সুন্দর এখানে মিনের মধ্যে কাজ রয়েছে, আর এখানে কিন্তু দেখো নিচের যে চেনের মধ্যে যে ডিজাইনটা গেছে খুব সুন্দর ডিজাইন করা গেছে হাফ, এটা কিন্তু হাফ ফ্লাওয়ার টাইপেরই যাচ্ছে একটা ডিজাইন। আচ্ছা এই টাইটেলটা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে এসএসএ হোয়াটসঅ্যাপ করতে পারো, এটারও কিন্তু প্রাইস থাকবে 1050, ঠিক আছে অ্যাপ্রক্স কিন্তু এটার লেন্থ আছে 40 ইঞ্চিস, অ্যাপ্রক্স কিন্তু 40 ইঞ্চিস রয়েছে। আচ্ছা এটার সাথে একটা পেয়ার করে ইয়ারিং রাখা আছে, চাইলে এটাও কেউ পারচেস করতে পারো, এটা ইন্ডিভিজুয়ালিও কেউ পারচেস করতে পারবে। হ্যাঁ 350 যাবে এটার প্রাইস, 350 দেখো, 350 যাবে এটার প্রাইস। খুব সুন্দর পিকক ডিজাইন, ইভেন পিককের যে কালার রয়েছে ওইটাও কিন্তু সেমই কালার করা রয়েছে। হ্যাঁ 350 যাবে এটার প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা আর কি কি দেখাবো বলো তো, তাহলে একটুখানি দেখিয়ে দেবো। আসলে দুজন কাস্টমার যাবে ওই শপে, ওরা আমার পরিচিত, ওদেরকে আমি নিয়ে যাব ওই শপে, ওরা আমার কাছে তোমাদের কালেকশন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্পিতা দি, যাও ওখানে তুমি, যাও ওই শপে যাও, কোনো অসুবিধে নেই। ওই শপে তো অ্যাকচুয়ালি শাখার কালেকশন, এখানে অ্যাকচুয়ালি কি বলতো এখান থেকেই তো বেশিরভাগ বেরোয়, তো এখানে না একটুখানি কালেকশনটা কমে গেছে, ওইখানে তুমি যাও, ওখানে ডিজাইন শাখাও রয়েছে, ডিজাইন শাখা আছে, ডাবল পাতের শাখা আছে, মুখ দেওয়া শাখা আছে, আবার একটুখানি হেভির মধ্যেও শাখা আছে, আছে ওখানে দেখো, ওখানে গিয়ে দেখো, আশা করছি পছন্দ হয়ে যাবে, ওখানে বেশ কিছু কালেকশন আছে না গো। আচ্ছা চলো ছোট কিছু দেখাচ্ছি, 550 যাবে এটার প্রাইস, হ্যাঁ 550 যাবে এটার প্রাইস,
550 যাবে এটার প্রাইস। আচ্ছা দেখো 550 যাবে এটার প্রাইস, হ্যাঁ উইথ ইয়ারিং আছে 550 যাবে এই টাইচেন্টের প্রাইস। দেখো খুব সুন্দর একদম ছোটটার মধ্যে আছে, এটা কিন্তু ছোট কানবালি, হ্যাঁ গো মামপিটির ছোট কানবালি আছে, দেখিয়ে দেবো টাইচেন্টটা দেখাচ্ছি। এটার প্রাইস থাকবে কিন্তু 550, হ্যাঁ 550 থাকবে এটার প্রাইস। হোয়াইট পার্লের চোকার কিছু দেখিও কম রেঞ্জে। অর্পিতা দি আমি না চোকার কটা দেখিয়ে দিয়েছি, চোকারই একচুয়ালি আজকে বোধ হয় সেকেন্ড আমি যেগুলো পড়েছি সেগুলোর পরে আমি চোকারই দেখিয়েছি। তুমি হয় একটুখানি হোয়াটসঅ্যাপে নক করে নাও, আর নয় না গো টাই চেন গুলো না অ্যাকচুয়ালি কি বলতো গোল্ডের যেহেতু নয় তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট করাটা একটুখানি ডিফিকাল্ট হয়। যেমন দেখো এটা একদমই অ্যাডজাস্ট রয়েছে, একদম ফিক্স, সরি একদম ফিক্স রয়েছে। এগুলোকে যখন তুমি ছোট বড় করতে যাবে, আমি বলছি কি প্রবলেমটা হয়, করা যায় অসুবিধে নেই, কিন্তু কি বলতো এখানে যখন সাপোজ ধরো এখান থেকে এখানে একবার করলে, এখান থেকে এখানে একবার করলে করে করলে তারপর কিছুদিন পর দেখবে ঘষা লেগে লেগে না কালারটা একটুখানি ফেড হয়ে যাচ্ছে, তখন কে তোমরাই বলবে যে জিনিসটা ভালো নয়। কিন্তু জিনিসটা কিসের জন্য যাচ্ছে, এই ঘষা খেয়ে খেয়ে অনেক সময় কালার কিছু ফেড হয়ে যায়, এটা আই থিঙ্ক জিনিসটা বুঝতে অসুবিধা হবে না, তার জন্য এগুলো ফিক্স করা থাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অর্পিতা দি ঠিক আছে। চলো এই টাই চেনটার প্রাইস যাচ্ছে কিন্তু 550, চলো সরিয়ে দেবো। আর এটার সাথে কিন্তু তোমরা এরকম পাশার মতো ছোট্ট ইয়ারিংও পাবে, ছোট টাই চেন কটা দেখিয়ে দেখছি একদমই রিজনেবল প্রাইসে। একদম রিজনেবল প্রাইস যদি বলো তাহলে আমি একদম রিজনেবল প্রাইসে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল নয়, ফিক্স করা রয়েছে 499, তো এগুলো 450 করে যাবে, 450 করে যাবে। দেখো এই একটা ডিজাইনের আছে, বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে, একদম রিজনেবল প্রাইসে 450 করে থাকবে কিন্তু এই টাই চেন গুলো। দেখো লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি, 2-4 ইঞ্চিস রয়েছে, হ্যাঁ 2-4 ইঞ্চিস রয়েছে এটার লেন্থটা, ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে বুকিং করতে পারবে। 2-4 ইঞ্চিস রয়েছে, প্রাইস থাকবে 450, প্রাইস থাকবে কিন্তু 450, 450 কিন্তু থাকবে প্রাইস। চলো এটা আরেকবার ধরে দিচ্ছি, এসএস যদি নিতে চাও নিয়ে নাও, 450 থাকবে কিন্তু প্রাইস। চলো সরাচ্ছি এটা, প্রাইসটা দেখো ফ্লাওয়ার ডিজাইনে দেখাচ্ছি, এটাও কিন্তু সেম প্রাইসেরই থাকবে, সেম প্রাইস থাকবে, সেম লেন্থ থাকবে, হ্যাঁ 2-4 ইঞ্চিসই রয়েছে এটার, এটারও লেন্থ। দেখো জিনিসটা দেখো খুবই সুন্দর, কিন্তু পেন্ডেন্টের মধ্যে রয়েছে, প্রাইস থাকবে কিন্তু এটার 450 যাবে কিন্তু এটা, 450 যাবে এটা।
চলা 450 যাবে এটা হ্যাঁ 450 যাবে এটা ছড়িয়ে দিচ্ছি আরটা আরটা ডিজাইন দেখিয়ে দি এটা ফ্লাওয়ার ফ্লাওয়ার শেপেরই থাকবে দেখো পুরো চাইলে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু কি বলতো ওই মাঝখান থেকে যখন একটুখানি কালারটা ডাল হয়ে যাবে না তখন তোমরাই বলবে যে জিনিসটা তো ফিক্স করে দিলেই ভালো হতো আচ্ছা দেখো এটা দেখে নাও পেন্ডেন্টটা দেখে নাও এই পেন্ডেন্টটাও যাচ্ছে সেম কিন্তু 450 হ্যাঁ 450 আর লেন্থ তো তোমার সেম থাকছে 24 ইঞ্চিসে যাচ্ছে কিন্তু তোমার এই টাই চেনটা প্রাইস থাকবে 450 চলো সরিয়ে দিচ্ছি এটা আচ্ছা টাই চেনটা কটা দেখিয়ে দিলাম আর কে কে দেখবে একটুখানি বলো কানবালি নয় ছোট ছোট কানবালি এখানে আছে বাটা এখানে আছে বাটা পেছনে আছে বাটা আর কে কে দেখবে একটুখানি বলো তাহলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু বলো কে কে দেখবে একটু কমেন্ট করো কানবালি একজন বলেছ আর আর কে কে দেখতে চাইছো একটুখানি বলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা কানবালি দেখিয়ে দিচ্ছি একটুখানি পাশে থাকো আমার মোবাইল আর কাজ করবে না একটুখানি সাথে থাকো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম কানবালি রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করছি এটা দেখো এটার প্রাইস আছে কিন্তু 350 দেখো 350 যাবে কিন্তু এটার প্রাইস দেখো 399 350 যাবে এই কানবালিটার প্রাইস দেখো ছোট্ট কানবালির মধ্যে যদি চাও তাহলে এগুলো দেখতে পারো করে যাবে কিন্তু এগুলোর প্রাইস আর 350 করে যাবে এগুলোর প্রাইস দেখো ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে বুক করতে পারবে 350 যাবে অনলি প্রাইস শুনি দেখছি আরেকটা দেখে নাও 899 আছে প্রাইস 899 আছে প্রাইস কিন্তু প্রাইস থাকবে কিন্তু এটার আজকের জন্য অ্যাটলিস্ট আজকের জন্য থাকবে কিন্তু হ্যালো থাকবে কিন্তু আজকের জন্য প্রাইস হ্যাঁ 780 থাকবে আজকের জন্য প্রাইস জিনিসটা দেখো ভীষণ সুন্দর শ্রুতি কোথায় ছিলি রে আমি তো সত্যি কথা বলছি শ্রুতি থাকলে বেশ ভালোই লাগে শ্রুতি কোথায় গেছিলি বল প্রাইস কিন্তু এই কানবালিটা থাকবে 780 780 টাকা যাবে এটার প্রাইস দেখে নাও 780 টাকা যাবে এটার প্রাইস দেখে নাও যাই হোক তানি রক আচ্ছা চলো এটার প্রাইস যাচ্ছে 780 হ্যাঁ 780 এই কানবালিটা
সত্যি খুবই সুন্দর, মানে আমি জাস্ট সুন্দর এই কারণে বলছি না যে তোমরা পারচেজ করো, সামনে থেকে দেখলে সত্যি সুন্দর লাগবে, মানে এত সুন্দর কাজ না জিনিসটা দেখে না কেউ গোল্ড না বলে পারবেই না, একদম এজ ইট ইজ গোল্ডের মতো। আচ্ছা লাইফটা তো এখন হেজি আসছে, লাইফটা হেজি আসছে নাকি ক্লিয়ার একটুখানি বলো, লাইফটা হেজি নাকি ক্লিয়ার একটুখানি বলো, লাইফটা হেজি নাকি ক্লিয়ার একটুখানি বলো। আচ্ছা কি আপনার শপটা কোথায়? আচ্ছা মৌসুমীদি আমাদের শপটা আগরতলা ত্রিপুরাতে রয়েছে, আগরতলা ত্রিপুরাতে রয়েছে, ধলেশ্বরে আমাদের একটা ব্রাঞ্চ আছে, আর আরেকটা হচ্ছে আরএমএস চৌমুহনি নবারণ পেট্রোল পাম্পের অপোজিটে আরেকটা ব্রাঞ্চ, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভিজিট করতে পারো। আর যদি আউট অফ আগরতলা হও তাহলে কিন্তু তুমি অনলাইনে আমাদের থেকে জিনিস পারচেজ করতে পারবে, ঠিক আছে? চলো এটা আজকের জন্য, এই ইয়ারিংটা থাকবে 780 টাকা থাকবে, কিন্তু এটার প্রাইস আজকের জন্য 780 টাকা থাকবে আজকের জন্য। আমি লেন্থটা বোঝানোর জন্য ধরে দিচ্ছি, দেখো 780 টাকা থাকবে আজকের জন্য এটার প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি, একটু হেজি, হ্যাঁ সেটাই হেজি আসছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস কিন্তু এটা থাকবে 600, প্রাইস কিন্তু এটা থাকবে 600, দেখো প্রাইস কিন্তু থাকবে এটার 600, দেখো জিনিসটা দেখো, প্রাইস থাকবে 600, ওনলি 600, একদম কুচকে একটা কানবালি, তোমরা খুব সুন্দর দেখো ডিজাইনে পেয়ে যাচ্ছ, ওনলি 600। এগুলো তোমরা বিয়ে পারপাসেও নিতে পারো, আবার এমনি এমনিতেও নিতে পারো। দেখো এটা ধরে দিচ্ছি, প্রাইস থাকবে ওনলি 600, যে নিতে চাইছো ছটফট এসএস নিয়ে বুকিং করো, প্রাইস ওনলি 600, হ্যাঁ প্রাইস ওনলি 600, ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটা। চলো এটা দেখে নাও, এটা দেখে নাও 749 আছে আজকের জন্য, 680, হ্যাঁ 680 টাকা যাবে এটা, 680 যাবে কিন্তু এটা। চলো দেখিয়ে দিলাম লেন্থটা কতটুকু কানবালি, যদি পছন্দ হয় তাহলে এসএস নিয়ে কিন্তু ঝটপট বুকিং করো, হ্যাঁ সরিয়ে দিচ্ছি এটা। আরেকটা দেখিয়ে দিচ্ছি একটুখানি বড়র মধ্যে, এটার প্রাইস কিন্তু থাকবে, চারশো থেকে হ্যাঁ 400-500 মধ্যে। এটা আমি একটা দেখিয়েছি, হ্যাঁ আরে
তো আছে না আননেসেসারি কথা বলে লাভ নেই চলো এটা দেখে নাও এটা 350 আছে যে দিদি বলছো মানপিদি বলছো খুব স্বভাবত 400 500 এর মধ্যে এটা 400 এর মধ্যে চলে আসবে একদম ছোটর মধ্যে রাখো তুমি তো একদম মানে সেরকম বড় চাইছো না এই লেন্থের মধ্যে বা এই প্রাইজের মধ্যে মানে তুমি 4 500 বলছো তো এগো এই 350 এর মধ্যে কিন্তু এটা চলে আসছে তোমার না কলারিং আছে হ্যাঁ 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 দেবাঙ্গনা দি আছে গো কলারিং নাও তো দেখে দিচ্ছি দেবাঙ্গনা দি দেখে দিচ্ছি এটা তো এখানে আছে এই এইটা কলারিং গুলো দেখিয়ে দিচ্ছি গো কলারিং দেখিয়ে দিচ্ছি তুমি হাতে নাও হ্যাঁ তো হাতে আচ্ছা দেখো এই ইয়ারিংটা রাখো এই কানগুলোটা বেশ বড় মাপের রয়েছে এটার যাবে কিন্তু প্রাইস 800 হ্যাঁ 800 যাবে এটা 800 আর 850 ডিজাইনটা আচ্ছা দেখো এটা না 800 থাকবে যদি কেউ অনলাইনে পেমেন্ট করে বুকিং করে তাহলে 800ই থাকবে চলো দেখিয়ে দিলাম কতটা লেন্থে রয়েছে অনেকটা লেন্থেরই রয়েছে এটা হ্যাঁ সরিয়ে দিচ্ছি এটা কানগালি তো আমি দেখিয়ে দিলাম বেশ একদম লোয়েস্ট থেকে একদম হাইয়েস্ট অবধি আচ্ছা হাইয়েস্ট গুলো দেখাচ্ছি এটা আছে দেখো 1150 এটা তুমি বিয়ের জন্য নিতে পারো বিয়ে পারপাসে নিতে নিতে পারো বেশ বড় ধরনের বলতে গেলে প্রাইস কিন্তু এটা 1150 থাকবে দেখো যদি আমাকে ভালো মানাবে না মানে আমার মুখটা ছোট সেক্ষেত্রে তোমরা এগুলো দেখতে পারো 1150 কিন্তু থাকবে প্রাইস 1150 কিন্তু থাকবে প্রাইস এটা ভালো লাগলে অবশ্যই এসএসএ বুকিং করবে হ্যালো চন্দ্রাদি চন্দ্রাদিকে দেখছি অনেকদিন পরে 1150 থাকবে কিন্তু এই কানবালিটার প্রাইস হ্যাঁ এই কানবালিটা কেউ নিতে চাইলে নিতে পারবে 1150 থাকবে প্রাইস চলো সরিয়ে দিচ্ছি সবগুলো তো দেখাতে পারবো না এই কটা দেখি আমি অন্য আইটেমে চলে যাচ্ছি সেম এটাও থাকবে কিন্তু তোমার 1150 দেখো খুব সুন্দর এটার গ্লসি ভাবটা তোমরা দেখতেই পারবে লাইভেই বুঝতে পারবে আশা করি খুব সুন্দর হালকা মিনের ওপর গেছে একদম লাইট লাইট মিনের ওপর গেছে 1150 হ্যাঁ অন লাইভ থেকে বুকিং করলে 1150 চল সরিয়ে দিচ্ছি এটাও কানবালি আর দেখাচ্ছি না আচ্ছা আমি পলা ফিঙ্গারিং গুলো দেখিয়ে দিচ্ছি যে দিদি বললে দেবাঙ্গনা দি খুব সম্ভবত দেখো আমি যে কলারিংটা নিয়েছি এটার প্রাইস থাকবে 200 ফ্ল্যাট 200 ঠিক আছে ফ্ল্যাট 200 কিন্তু থাকবে প্রাইস ফ্ল্যাট 200 ডিজাইনটা আমি না ব্যাক ক্যামেরাতেই দেখাই দেখো এই ডিজাইনটা যাবে কিন্তু 200 করে হ্যাঁ 200 করে যাবে এটার এটা এই যাচ্ছে ডিজাইনটা হ্যাঁ হাত থেকে গুলো নেই দেখো 200 এ যাচ্ছে কিন্তু এইটা 200 অনলি অনলি 200 যাবে এটা সরিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখে নাও 200 এর আরেকটা ডিজাইন দেখো একদম কিন্তু কফি কালারের উপর যাচ্ছে চকলেট কালার খুব সুন্দর ডিজাইনটা 200 অনলি হ্যাঁ আমার অ্যাকচুয়ালি রিং ফিঙ্গারে চলে আসছে এগুলো তোমরা তোমাদের যে আঙ্গুলে পড়তে চাও সেটা তো অবশ্যই পসিবল হবে একটুখানি যদি হোয়াটসঅ্যাপে কথা বলে নাও তাহলে আশা করছি সাইজটা নিয়ে অসুবিধা হবে না চলো এই পলা ফিঙ্গারিংটাও যাচ্ছে সেম প্রাইস 200 কালার এই মুহূর্তে রেড আর হচ্ছে গিয়ে রেড আর হচ্ছে চকলেট কালারটাই অ্যাভেলেবেল আছে দেখো আরেকটা দেখাচ্ছি রেডের মধ্যে এই যাবে কিন্তু ডিজাইনটা
এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এটার প্রাইস 200। এটা আরেকটা ডিজাইন আছে দেখো, এটারও কিন্তু থাকবে 200 করে। হ্যাঁ, কলা ফিঙ্গার রিং যে চাইছো নিতে দেখতে পারো এগুলো, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করব। ওকে দেবাঙ্গনা দি, ঠিক আছে গো। আচ্ছা তোমাকে আরো দেখাচ্ছি, এইগুলো দেখো, এগুলো বেশ কিন্তু একটু অন্য ডিজাইনের আছে। এটা যাবে তোমার 230 করে, 230 টাকা করে যাবে। এগুলো আমি একটু হাতে পরে দেখাই, তাহলে আশা করছি ডিফারেন্সটা বুঝতে পারবে। দুটোর কাজ কিন্তু একদমই ডিফারেন্ট, দেখো এটার কাজটা দেখতে পারো, আমার রিং ফিঙ্গার আর যেটা আমি পরে আছি মিডল ফিঙ্গারে সেটা দেখতে পারবে, দুটোতেই কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট। যেটা রিং ফিঙ্গারে পরলাম সেটার প্রাইস 230, আর যেটা এটা পরলাম সেটার প্রাইস কিন্তু 200 থাকবে, ঠিক আছে। এটা 200 আর এটা হচ্ছে গিয়ে তোমার রিং ফিঙ্গারটা 230। হ্যাঁ, দুটো ডিফারেন্ট সাইজ, সরি দুটো ডিফারেন্ট প্রাইস, ঠিক আছে। সরিয়ে দিচ্ছি এটা, আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য দুটোকেই পরলাম। দেখো এটা আরেকটা যাচ্ছে সেম 230, 230 টাকা। চলো সরাচ্ছি এটাও, এটা আরেকটা দেখো 230-তে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, ছিলে কাটার উপর যাচ্ছে, তো যার জন্য একটুখানি প্রাইসটা বেশি আর কি। এই যে 230। হ্যাঁ চলো, ফিঙ্গারিং যে বললে দেখিয়ে দিলাম, কানবালিও দেখিয়ে দিলাম, আর কে কে দেখতে চাইছে সেটা একটুখানি বলো, তাহলে দেখিয়ে দিচ্ছি। আর কে কে দেখবে সেটা একটুখানি বলো, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বিয়ের জন্য যদি সামনে কারো বিয়ে হয়ে থাকে তাহলে দেখতে পারো, ব্রেসলেট বালা, ব্রেসলেট বালা, নর্মালি তো বালা আমাদের কাছে আছে, ব্রেসলেট বালা সুলতানাদি বুঝলাম না, আফরিন সুলতানাদি, ব্রেসলেট পলা আমাদের কাছে আছে, নর্মালি বালা আমাদের কাছে আছে। হ্যাঁ ব্রেসলেট বালা, আচ্ছা বালার কাছে দেখাও তাহলে। আচ্ছা দেখো এই ফিঙ্গারিংটা দেখে নাও, এটা ফ্ল্যাট কিন্তু 480-তে যাবে। এই তো ব্রেসলেট কলা, ইয়েস সেটাই আমি ভাবছি। আচ্ছা ব্রেসলেট কলা দেখিয়ে দিচ্ছি কটা ডিজাইন, তোমার সাইজ কি বলতো। আচ্ছা এটা চলে যাচ্ছে 480 করে। হ্যাঁ 480 যাবে কিন্তু এই ফিঙ্গারিংটা, দেখো কতটা বড় রয়েছে। হ্যাঁ অ্যাডজাস্টেবল রয়েছে, একদম আমব্রেলা কাট ডিজাইনে যাচ্ছে জিনিসটা, মাল্টি কালারের তোমার মিনা করা রয়েছে, প্রাইস থাকবে কিন্তু 480 অনলি লাইভ থেকে বুকিং করলে, 480 অনলি লাইভ থেকে বুকিং করলে। চলো সরিয়ে দিচ্ছি, এতে চলে যাবে তোমার, আমি যে কটা দেখাচ্ছি সবকটাই কিন্তু তোমার অ্যাডজাস্টেবল, এটারও কিন্তু সেমই প্রাইস থাকবে অ্যাপ্রক্স 450 থাকবে এটার প্রাইস। দেখো অনেকটা বড়, এগুলো অ্যাকচুয়ালি বিয়ে পারপাসেই বা অনেকে তো অনেকের মতো করে ইউজ করে, তো আমি বলছি বিয়ে পারপাসেই নিতে পারো, আইদার কোনো অন্য ফাংশনেও করতে পারবে। 450 যাবে কিন্তু এটার প্রাইস 450। চলো এটাও সরিয়ে দিচ্ছি, এটা দেখে না, এটা আবার সেম রয়েছে 450-তে। ব্রেসলেট পলা কটা নিয়ে নাও, ব্রেসলেট পলা, মুখ পলা দুটা, আর এগুলো যে পলা হাফ কাট, হাফ কাট যেগুলো এগুলো নাও। আচ্ছা দেখো এটা যাচ্ছে কিন্তু 450-তে। হ্যাঁ এটাও রাউন্ড শেপের মধ্যে রয়েছে 450, সরে দিচ্ছি। এটা আরেকটা রয়েছে সেম প্রাইস 450, এগুলো বিয়ে পারপাসে খুব ভালো ইউজ হয়, তো সেক্ষেত্রে দেখতে পারো, নিজের বিয়ে হোক কিংবা অন্যের বিয়েতে যদি পড়তে চাও এরকম কিন্তু দেখতে পারবে। পলা নেকলেস, হ্যাঁ পলা নেকলেস আছে গো মনিকা দি,
কলা নেকলেস আছে এই বক্সে ভেতর। হ্যাঁ বাই ফর ঠিক আছে চলো এটাও 450 থাকছে। হ্যাঁ আমি ফিঙ্গারিং কটা দেখিয়ে দিলাম, যাদের যেটা পছন্দ হচ্ছে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। খুব সুন্দর দেখো ব্রেসলেট কলার মধ্যে এটা যাচ্ছে। হ্যাঁ এটার কিন্তু প্রাইস থাকবে 700 টাকা, 700 ফ্ল্যাট। দেখো যে পলা ব্রেসলেট, হ্যাঁ ব্রেসলেটের উপর পলা দেখতে চেয়েছিল, ব্রেসলেট পলা দেখো এরকম হাফ কাট, হাফ কাটের মধ্যে যাচ্ছে ডিজাইন করা। 2425 সাইজ অ্যাভেলেবেল এটাতে। হ্যাঁ এটা সিঙ্গেল প্রাইস যাবে, কিন্তু বড় নোজ পিন হবে রাউন্ড শেপের। আচ্ছা আমি দেখছি শতাব্দী দিয়ে দেখছি, বড় রাউন্ড নোজ পিন, না নোজ পিন বড় বলতে কতটা বড় আমি দেখাচ্ছি তোমাকে, পাশে থাকো দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস থাকবে 700, এই পলাটা 700 এ যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ডিজাইন এটা, একদমই কিন্তু গোল্ডের মতো ডিজাইনটা দেখো, তোমরা আশা করি দেখতেই পারবে। অনেক জুয়েলারিতেই আমি দেখেছি এরকম অরিজিনাল গোল্ডের মধ্যে করা রয়েছে, তো এরকম কিন্তু তোমরা গোল্ড প্লেটেডও পেয়ে যাচ্ছ জাস্ট ফর 700, শুধুমাত্র 700 এ এটা পেয়ে যাচ্ছ। দেখো 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 এটা যাচ্ছে কিন্তু তোমার প্রাইস কিন্তু এটা থাকবে 700, ঠিক আছে 700 থাকবে এটার প্রাইস। সাইজ হচ্ছে কি 2425, 2425 সাইজে অ্যাভেলেবেল আছে, 2425 সাইজে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ দেখো আমার 24 সাইজ, তো একটু যদি আসছে জিনিসটা যদি একটু আচ্ছা দেখো এই পলাতে চলে যাচ্ছে কিন্তু তোমার, দেখো 24 সাইজে আছে, ভালো লাগলে এটা নিতে পারো। ব্রেসলেট পলা হাফ হাফ প্যাচের মধ্যে যাচ্ছে, দেখো প্রাইস থাকবে কিন্তু 700। হ্যাঁ সরিয়ে দিচ্ছি এটা, না থাক এটা হাতে পড়া থাক। ও আচ্ছা এটা চাইলে তোমরা দুটো নিতে পারবে, দুটো নিতে পারবে। হ্যাঁ পেয়ারে যদি কেউ নিতে চাও তাহলে পড়বে 1350, পেয়ারে যদি কেউ নিতে চাও তাহলে 1350 পড়বে, পেয়ারে যদি কেউ নিতে চাও তাহলে 1350 থাকবে এই দুটো পেয়ার, 1350 ঠিক আছে। সরিয়ে ফেলছি এটা, আরেকটা দেখো এটার প্রাইস কিন্তু চলে যাচ্ছে 600, এটা দেখো 600 যাচ্ছে কিন্তু এটা। মোবাইল টোবাইল না নিয়ে আমি এটা যাবে কিন্তু তোমার 600 করে প্রাইস সিঙ্গেল। হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি দেখো শাখার মতো জোড়াতে আসে না, তো চাইলে তোমরা জোড়া নিতে পারো, আবার চাইলে তোমরা সিঙ্গেলও পারচেজ করতে পারো। দেখো এটার প্রাইস থাকবে 600, 600 অনলি ময়ূর ডিজাইন করা পলা, ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটা। আরেকটা দেখো মাল্টি কালার, মাল্টি কালার না অ্যাকচুয়ালি তিনটা কালারের মধ্যে রয়েছে। কুকুর ভয় পাও, ভয় পাও না তো, এমনিতে একটু পরে তাহলে ভিতরে চলে যাও। এটার প্রাইস থাকবে 600, এটা 26 সাইজে অ্যাভেলেবেল, ইচ্ছে হলে আসবে ইচ্ছে না হলে বেরিয়ে বাইরে থাকবে। এটা দিদি না বাইরে বসে আছে, চল এটার প্রাইস থাকবে কিন্তু 600। হ্যাঁ এটাও সেম প্রাইস 600, এটার সাইজ আছে গিয়ে তোমার 26 সাইজে। হ্যাঁ ইচ্ছে করলে 27 বোধ হয় পড়তে পারবে, চল দেখিয়ে দিলাম এই ডিজাইনটাও। হ্যাঁ এটার কিন্তু যেখানটা চড়া রয়েছে এখানেই কিন্তু ডিজাইন গুলো করা, এই সাইডটা আবার, এই সাইডটা আবার কিন্তু ফাঁকা রয়েছে। চলো সরিয়ে দিচ্ছি এটাও, এটা আরেকটা ডিজাইন দেখ খুব সুন্দর, একদম গোল্ডের ডিজাইন করা, 24 সাইজে অ্যাভেলেবেল আছে এটা, রেডটা। হ্যাঁ 24 সাইজের মধ্যে রেডটা অ্যাভেলেবেল আছে, দেখো খুবই সুন্দর, এটাও সেম প্রাইস। হ্যাঁ 24 সাইজে আছে এটা, এটার প্রাইস থাকবে কিন্তু 600, এটাও সেম প্রাইস 600। হ্যাঁ ব্রেসলেট পলা আমি কটা দেখিয়ে দিয়েছি আফ্রিন্দি, যদি দেখো এগুলোর মধ্যে কিছু পছন্দ হয় তাহলে এসএসসি হোয়াটসঅ্যাপে বুক করতে পারো, আর আইদার একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আরো অন্যান্য কালেকশন কিন্তু দেখিয়ে দিতে পারবো। আচ্ছা এটারই হোয়াইটটাও রয়েছে দেখো, এটার এটার হোয়াইটটা রয়েছে। হ্যাঁ এটার হোয়াইটটা কত সাইজ, 26 সাইজ। হ্যাঁ
রেডটা হচ্ছে তোমার 24 আর হোয়াইট এন্ড রেড যেটা আছে এটাও কিন্তু সেম ডিজাইনটা, অ্যাকচুয়ালি এটা গোল্ডের ডিজাইন, ঠিক আছে, গোল্ডে থেকে রেপ্লিকা করা। দেখো এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস আর সাইজটা হচ্ছে তোমার 26 সাইজ, ঠিক আছে 26। চলো সরিয়ে দিলাম, পলা আমি কটা দেখিয়ে দিয়েছি, এরপর আরো যদি কালেকশন পলার দেখতে হয় তাহলে অবশ্যই একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে কিন্তু কালেকশনের আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা পলা নেকলেস যে দেখতে চেয়েছিলে একটুখানি দেখে নাও, পলা নেকলেস যে দেখতে চেয়েছিলে একটুখানি দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা পাতা পাতা ডিজাইন। আচ্ছা আমি আগেই একটা বলে দিই, অনেক তোমরা অনেকে দেখবে যে গোল্ডের মধ্যে যেরকম কাজ থাকে, হ্যাঁ ছোট ছোট কাজ থাকে পলা নেকলেসের মধ্যে, ওইগুলো যদি চাও তাহলে ওইগুলো কিন্তু পসিবল একটু কম বোধ হয়, মানে পসিবিলিটিটা একটু কম হয়, এগুলো কিন্তু আবার চলে আসে বেশ, এগুলো একটুখানি চড়া ডিজাইন তো এগুলো করা যায়, এগুলো ইজিলি অ্যাভেলেবেল। দেখ এটার কিন্তু প্রাইস থাকবে 1350। আমি শুরু করেছিলাম তো অনেকেই দেখছি লেট জয়েন করেছ, তাও আমি লাইভের টাইমটা একটুখানি এক্সটেন্ড করছি। ম্যাম আচ্ছা কেউ একজন কমেন্ট করে আবার কমেন্টে ডিলিট করে দিয়েছ, দেখো যদি কিছু ভালো লাগে দেন আবার রিপিটেড কমেন্ট করো, আমি ইয়ে করে নেব দেখিয়ে দেবো। চলো এই পলা নেকলেস, নেকলেসটা উইথ ইয়ারিং প্রাইস থাকছে কিন্তু 1350। অবশ্যই প্রাইসটা বলতে হবে, মোবাইলে কি চার্জ আছে কত, না না এটা তো বললে হবে না। দেখো সিম্পল চেইন পেন্ডেন্ট, ওকে ইয়াস ম্যাম, অ্যালিস ম্যাম, সিম্পল চেইন পেন্ডেন্ট হোগা আমার পাস, আপ থোড়া সাথ মে রহিয়ে মে দিখা দুগি আপকো, ঠিক হ্যাঁ আপ থোড়া সাথ মে রহিয়ে মে ইয়ে নেক পিস দিখানে কে বাদ হি পেন্ডেন্ট সেট দিখা দুগি, পেন্ডেন্ট সেট, পেন্ডেন্ট সেটের এখানে একটা বক্স আছে না ওইটা নিয়ে, বেশ তো ওইখান থেকে ইয়েটা নাও নিয়ে ওইখান থেকে, ওইখান থেকেও নিতে পারো, ওইখানে প্লাগটা ইয়ে করে এখান থেকে নাও নিয়ে এখানে চার্জারটা গুঁজে দাও। চলো ইয়ে এই নেকলেসটা কিন্তু চলে যাচ্ছে প্রাইস 1350, ঠিক আছে ভালো লাগলে এসএস নিয়ে বুকিং করো। আমার মোবাইলে বেশিক্ষণ আর চার্জ নেই, আমি আমার মোবাইল থেকে আর দেখতে পারবো না। এটা আরেকটা দেখাচ্ছি দেখো, এটা কিন্তু ফ্ল্যাট 1050-তে যাবে, এই পলা নেকলেসটা উইদাউট ইয়ারিং, এই যদি কারোর পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে বুকিং করতে পারো 1050 অনলি, কিন্তু লাইভ থেকে বুকিং করলে কালকে পরশু যদি এই প্রাইসে বলো দিতে পারবো না, ঠিক আছে ইনস্ট্যান্ট বুকিং চলছে, যাদের যেটা পছন্দ হচ্ছে ইনস্ট্যান্ট বুকিং করবে, পেমেন্ট করবে, কোডে নিতে হলে অবশ্যই কোড চার্জেসটা পে করে দেবে, হ্যাঁ তবে পরে কিন্তু ক্যান্সেল করবে না যে দিদি আমি এটার বদলে অন্য কিছু নিতে পারবো, তাহলে ওইটা ওইটার প্রাইসে থাকবে, এটা লাইভ থেকে যে প্রাইসে পাচ্ছ সেটা কিন্তু সেম প্রাইসে পাবে না, এটা কিন্তু 1050-তে পেয়ে যাবে, 1050 অনলি। হ্যাঁ পলা নেকলেস গুলো দেখিয়ে দিচ্ছি, অনেকেরই মানে অনেকেই বলো লাইভে অনেক সময় ভুলে যাই দেখাতে, তো আজকে দেখিয়ে দিচ্ছি চোকার দেখাবেন, পুষ্পাদি আমি শুরুতেই চোকার দেখিয়ে দিয়েছি, তাও একটুখানি পাশে থাকো আমি কটা দেখিয়ে দেবো, চলো এটা হচ্ছে কি তোমার 1050, ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দাও একটু দিদি, কোনটা গো দীপাঙ্গি দেবাঙ্গনা দি, দেবাঙ্গনা দি একটুখানি বলো তো, আমার হাতের পলাটা কত, আমার হাতের পলা এই তো চোকার, বুঝলাম না গো দেবাঙ্গনা দি আমি যে চোকারটা পরে আছি এটা দেখাবো ব্যাক ক্যামেরাতে নাকি আমি যে পলা নেকলেসটা নিয়েছি সেটা দেখাবো, পলা নেকলেসটা হলে এটা দেখে নাও 1050 যাবে,
কত বললাম 1050 তো বললাম হ্যাঁ 1050 যাবে এটার প্রাইস হ্যাঁ 1050 যাবে এটার প্রাইস দেখো আমি ব্যাক ক্যামেরাতেই করছি লাইভটা চলো এই পলা নেকলেসটা সরিয়ে দিচ্ছি তোমার হাতের পলাটা কত আচ্ছা আমার হাতে যে পলাটা আমি পরে আছি এটা কিন্তু যাবে 700 এটা যাবে 700 দেখে নাও খুবই সুন্দর হাফ কাটের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর জিনিসটা একদম কিন্তু গোল্ডের ডিজাইনের মধ্যেই রয়েছে দেখো একদম গোল্ডের রেপ্লিকা পিস হ্যাঁ পলাটাই বলছিলাম ঠিক আছে হয়েছে এক্সটেনশন কাটটা না নিয়ে ওখানে চাবিটা লাগিয়ে দাও চলো এই পলাটা আচ্ছা চলো আমি ব্যাকেই করে ধরে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে জিনিসটা 24 সাইজে अवेलेबल আছে এটা চাইলে দুটো নিতে পারো দুটো যদি কেউ নাও তাহলে কিন্তু প্রাইস থাকবে এটা 1350 টাকা ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি কে কি দেখবে একটুখানি বলো চোকার চোকার আচ্ছা চোকার যে দেখার জন্য বলেছিলে আমি একটু চোকার কটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এটা একটা চোকার দেখাচ্ছি পার্লার আমি একটা নিজেই পরে আছি পার্লার চোকার হ্যাঁ যদি পার্লার মধ্যে নিতে চাও ওই দেখো পার্লার মধ্যে কেউ যদি চোকার দেখতে চাও তাহলে এটা দেখতে পারো এটা কিন্তু আজকের জন্য 1430 ঠিক আছে আর আরেকটা দেখো উইথ ইয়ারিং আছে আর এটা আমি দেখাচ্ছি দেখো উইদাউট ইয়ারিং আছে এই চোকার পিসটা ভীষণ সুন্দর মিনেতে রয়েছে দেখো খুবই সুন্দর একদম কিন্তু গোল্ডের মতো লাগছে ঠিক আছে আমি এটা একটুখানি পরে দেখাই প্রাইস কিন্তু এটা থাকবে 1450 1450 থাকবে কিন্তু প্রাইস 1450 থাকবে প্রাইস আমি দেখে দিচ্ছি আমার কি দেখো
আচ্ছা চলো এই চোকারটা দেখিয়ে দিচ্ছি, চোকারটা বসেছে, হ্যাঁ দেখো এই চোকারটা থাকবে 1450, 1450 থাকবে কিন্তু এই চোকারটা। চলো দেখে নাও আমি যে চোকারটা পড়েছি এখনই, দেখো এই চোকারটার প্রাইস কিন্তু যাচ্ছে 1450, 1450 টাকা। যদি কেউ এটা নিতে চাও তাহলে এসএস নেই কিন্তু বুকিং করে নাও, এটাও কিন্তু সেম, এটা আগের লটে অনেকটাই এসেছিল বাট এই লটে একটাই এসছে, হ্যাঁ তো এটাও কিন্তু থাকছে 1450, যেটা পড়ে আছে 1450, ঠিক আছে। আর আরেকটা দেখাচ্ছি দেখো, এটার প্রাইস কিন্তু থাকবে 1150, এটা 1150 থাকবে প্রাইস, দেখো খুবই সুন্দর, এটাও বেশ বড়র মধ্যেই রয়েছে, এটা একটা পড়লে আশা করি আর কিছু নিচে নেক পিস পড়তে হবে না, নিচে একটা মঙ্গলসূত্র বা অন্য কিছু একটা বড় ধরনের চেইন পড়লেই হয়ে যাবে। দেখো এই চোকারটারও কিন্তু প্রাইস যাচ্ছে 1150, 1150, এত সুন্দর একটা ঝালর সিস্টেমের মধ্যে যাচ্ছে, ঝালর টাইপের মধ্যে যাচ্ছে, খুবই সুন্দর, দেখতেও কিন্তু একদম সোনার মতো। হ্যাঁ নোজপিন দেখাচ্ছি গো, বের করছি নোজপিনটা, হ্যাঁ নোজপিনটা বের করছি, একটুখানি ওয়েট করো দেখিয়ে দেবো। আচ্ছা তার আগে আমি এই চোকারটা পরে দেখিয়ে দিই কেমন বড় মাপে রয়েছে, এটা দেখো জিনিসটা এরকম লাগবে যদি পরো, মানে এটা পরলে আর নেক পিসের পরার কোনো দরকার নেই। তুমি ফোনটা ধরো, তুমি ফোনটা ধরো না দিদি ফোন করছে। চলো এই চোকারটার প্রাইস কিন্তু থাকবে 1150, হ্যাঁ এই চোকারটার প্রাইস থাকবে 1150, আরে এই চোকারটার প্রাইসটা থাকবে 1150, যারই পছন্দ হচ্ছে না কেন এসএস সমেত কিন্তু হোয়াটসঅ্যাপ করে, এগুলো ইনস্ট্যান্ট বুকিং চলছে, এখন বুকিং করলে যে প্রাইসটাও লাইভে বলছি এই প্রাইসেই পাবে, ঠিক আছে 1150 যাবে কিন্তু চোকারটার প্রাইস। চলো চোকারটার প্রাইস থাকবে কিন্তু 1150, হ্যাঁ চোকারটার প্রাইস থাকবে 1150, দেখো পছন্দ হলে এসএস নিয়ে বুকিং করতে পারো, খুবই সুন্দর, এটা সাথে চাইলে তোমরা একটা কানবালি ছোট্টর মধ্যে নিয়ে নিতে পারো। চলো সরিয়ে দিচ্ছি, যে চোকারটা দেখালাম এটা কিন্তু তোমার 1150-তে পাবে, খুবই সুন্দর, একদম যদি একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটুখানি হেভি লুক চাও তাহলে এটা নিতে পারো, আর এটা তো আছেই দেখো খুবই সুন্দর, একদম কি বলে সীতাহার আছে, হ্যাঁ প্রিয়াঙ্কা দি সীতাহার আছে গো, কিরকম সীতাহার চাইছো একটুখানি বলো তাহলে দেখিয়ে দেবো। এটা একদম কিন্তু হেভি লুক দিচ্ছে, প্রাইস একদম রিজনেবল 1150, আর এটা একটুখানি দেখো এতটাও হেভি না বাট এটার প্রাইসটা যাচ্ছে 1450, ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে 1450 উইদাউট ইয়ারিং এ থাকছে এই চোকারটা। চলো সরিয়ে দিচ্ছি, আচ্ছা সীতাহার কিরকম সীতাহার দিদি বলো তো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা নোজপিন যে বলেছিলে একটুখানি দেখে নাও, নোজপিন বড়, হ্যাঁ যে নোজপিন বড়র কথা বলেছিলে না আমি একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি, আরে আমার মোবাইলও তো চার্জ, যদিও আমাকে এতটা মানাবে না তাও আমি একটুখানি বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি পার্লের মধ্যে, আচ্ছা পার্লের মধ্যে সীতাহার দেখিয়ে দিচ্ছি, পার্লের মধ্যে সীতাহার, আচ্ছা দেখো কতটা বড় দেখো, শতাব্দী দিয়ে চেয়েছিল খুব সম্ভবত, দেখো কতটা বড় মাপে রয়েছে, এটা থাকবে কিন্তু প্রাইস 200 করে, হ্যাঁ এটা 200 করে যাবে, যেটা আমি পরে আছি এটা কিন্তু 200 করে যাবে, এটা 200 করে যাবে, দেখো কতটা বড় মাপের, এর চাইতে তো বড় হবে না, 200 করে যাবে কিন্তু এটা, 200 করে যাবে এটা,
ঠিক আছে চলো এইটুকুনি মানে এই রকম বড় মাপেরই হবে এর চাইতে তো আর বড় হবে না আর এটা দেখো একটুখানি ম্যাট ফিনিশ এর মধ্যে এটা কিন্তু 180 তে রয়েছে হ্যাঁ এটা 180 তে রয়েছে করতে পারবো কিনা বুঝতে পারছি না চলো আমি একটুখানি হাতে ধরে দিচ্ছি এটা 180 তে যাবে এটা বোঝা যাচ্ছে না না 180 তে যাচ্ছে জিনিসটা বোঝাই যায় না ঠিক আছে এটা যাবে 180 যেটা আমি পরে দেখালাম সেটা যাবে কিন্তু 200 আর এটা দেখো বেশ সুন্দর আছে নিচে এরকম কিন্তু বল ঝোলানো রয়েছে এটা দেখো এটাও তোমরা দেখতে পারবে এটারও কিন্তু 200 থাকবে প্রাইস আর একটু ছোট আছে সিস নো স্পিন আচ্ছা দাঁড়াও দেখছি গো অর্পিতা দি দেখছি তোমার বেশ তুমি দেখি পড়ো এগুলো 180 পিছনটা কেমন এরকম টিপ টাইপ মানে কি বলে এগুলোকে কি থাকে এগুলো পুরো কি না চাপার মধ্যে থাকবে আর কি হ্যাঁ দেখো এগুলো তো কোনো ইয়ে থাকবে না আলাদা করে এরকমটা আছে একটু ছোট হ্যাঁ দিদি দাঁড়াও ওর পিতাদের ছোটর মধ্যে আছে নো স্পিন এখানে না এই এডিস্টোনে এখানে আছে ওর পিতাদি তোমার জন্য আমি দেখাচ্ছি একটুখানি থাকো একটুখানি হাই আপু কেমন আছো হ্যালো নুসরাত জাহান্দি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো চলো এটাও কিন্তু 200 যাচ্ছে এটাও 200 যাচ্ছে দেখো এখন আমার মোবাইলটা কোথায় চার্জে বসে আমি চার্জে না বসালে তো আর লাইভই করতে পারবো না আমি আমার শতাব্দী নাকে যদি তুমি যদি একদম করতে চাও সেটা পসিবল আমাদের এখানে শুধু এগুলো এগুলো আছে ঠিক আছে এগুলো আছে জাস্ট দেখো এগুলো হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়াল 200 এটা 200 এটা নথ টাইপের আর কি হ্যাঁ 200 এটা একদম ছোটর মধ্যে যদি হয় তাহলে এটা দেখতে পারো কি গো কত পার্সেন্ট আছে আমার মোবাইলটা না আমার মোবাইল আমার চার্জার আছে আমার চার্জারটা একটু ব্যাগ থেকে দাও আমি কইছি ব্যাগ ধরো দাও দেখো এটা আছে 180 দেখো এটা 180 এগুলো সব কিন্তু তোমরা একটু চাপ দিয়ে পড়বে আর কি ও ওই সাদা লেগে নিচের ব্যাগ চলো এগুলো আমি সরিয়ে দিচ্ছি এবার অর্পিতের জন্য কটা দেখাচ্ছি এটা অন্যরাও দেখতে পারো বুঝলে কত এটা 180 হ্যাঁ এটা 180 দেখো এরকম এডিস্টোন বসানো রয়েছে ওয়াও মনে হবে ডায়মন্ড হবে না একটা থেকে দুটো আচ্ছা এগুলো হচ্ছে 180 হ্যাঁ আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো 180 এডি স্টোনের উপর রয়েছে এগুলো একদম চাপা টাইপের আর অর্পিতাজি যেটা বললে না এটা অর্পিতাজি নিতে পারবে দেখো একদম ছোটর মধ্যে হ্যাঁ হয়নি হবে না দেখো এরকম এডি স্টোনের উপর রয়েছে আমি কটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি হাতে ধরে হ্যাঁ হাতে ধরে কত ডিজাইন দেখাচ্ছি দেখে নাও বুঝে এটা কত চার্জ হয়েছে এটা 20 এটা 20 এটা লেটে চার্জ আমারটা তো হয়ে যাবে ঠিক জঘন্য লাগে আমাকে নো স্পিন করলে আমি নো স্পিন গুলো খুলে নিচ্ছি ওর পিতাদের জন্য দেখে দিলাম দেখো আমাকে বললে না বিভৎস লাগে ওয়াও বলো না জিনিসটা ওয়াও বাট আমাকে ভালো লাগে না
আমাকে নোজ পিন পরলে এমনিতেই ভালো মানে না। দেখো এটা রয়েছে 180, হ্যাঁ এটা রয়েছে তোমার 180। সেম আমি তোমাকে ডিজাইন কটা দেখিয়ে দিচ্ছি, এটাও রয়েছে 180। জানি না কতটা বুঝতে পারছো, একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, আমি হোয়াটসঅ্যাপে হাতে ধরে ছবি দিয়ে দেবো। হ্যাঁ একদম ছোট ছোট আছে, অর্পিতা দি দেখিয়ে দিলাম, এতটা বোঝাতেও পারছি না, তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো। হ্যাঁ আর বলো না, আমার নিজের পরে না মানে বেশ ভালোই লাগে না, একদম নোজ পিন পরে একদমই ভালো লাগে না, মানে কিরকম জানি লাগে, পরি না না তার জন্য বোধ হয়। চলো আমি যা কমু দিয়া বয়ে থাকি, আমি দিই সবাই। আচ্ছা যে একটুখানি পার্লের মধ্যে সীতাহার দেখতে চাইছিলে একটুখানি দেখে নাও। হ্যাঁ অর্পিতা দি তোমার যদি মনে হয় এগুলো নেবে তাহলে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো। হ্যাঁ এগুলো না আমি ফোকাসও করছে না ভালো করে, যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। দেখো একদম লাইট ওয়েটেড এর মধ্যে, একদম হালকার মধ্যে, একটুখানি রিজনেবল এর মধ্যেও আমি সীতাহার দেখাচ্ছি, যারা যারা দেখতে চাইছে একটুখানি দেখে নাও। 1600 যাবে ফ্ল্যাট যদি লাইভ থেকে বুকিং করো, 1600 ফ্ল্যাট যাবে যদি লাইভ থেকে বুকিং করো। দেখে নাও খুবই সুন্দর, এরকম তিনটা পেন্ডেন্ট এর মতো রয়েছে, দেখো পার্ল এর মধ্যে এরকম পেন্ডেন্ট দেওয়া রয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো। দেখো 1600 only যদি লাইভ থেকে বুকিং করো তাহলে 1600 only, পছন্দ হলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো। যারা যারা দেখতে চেয়েছিলে একটুখানি সীতাহার তারা একটুখানি দেখে নাও, এটা যাবে প্রাইস তোমার 1600। হ্যাঁ চলো উইদাউট ইয়ারিং, যেগুলোর সাথে ইয়ারিং থাকবে আমি দেখিয়ে দেব। এই যাচ্ছে পেন্ডেন্ট, আমি হাতে ধরে দেখিয়ে দিলাম, ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি। সেম টাইপের কিন্তু ডিজাইনটা একটুখানি অন্যরকম, এটা হচ্ছে তোমার চোখের মতো একটা ডিজাইন, দেখো এই আরেকটা দেখাচ্ছি, প্রাইস কিন্তু এটারও সেম থাকবে 1600। হ্যাঁ 1600 থাকবে প্রাইস, দেখো 1600 থাকবে ফ্ল্যাট যদি কেউ লাইভ থেকে বুকিং করো, খুবই সুন্দর লেন্থটা অ্যাপ্রক্স 30 ইঞ্চিস আসছে, আর তোমরা টার্সিল দিয়ে করবে তো তোমরা তোমাদের সাইজ ওয়াইজ একটুখানি ছোট বড় করে নিতে পারবে। দেখো প্রাইসটা যাবে অনলি 1600, যদি কারোর পছন্দ হয় ঝটপট কিন্তু এসএস নিয়ে বুকিং করে নাও, এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিসে আছে। হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল পিস আছে। আচ্ছা আরেকটা দেখো, এটারও কিন্তু সেম প্রাইস থাকবে, না সেম না এটা একটুখানি বেশি, এটার কিন্তু প্রাইস থাকবে 1700। দেখো 1700 টাকা ফ্ল্যাট থাকবে যদি লাইভ থেকে বুকিং করো। হ্যাঁ খুবই সুন্দর ময়ূর ডিজাইন করা, এটার সাথে একটা সুন্দর মানানসই একটা পাশা নিয়ে নেও, ব্যাস আর কিছু লাগবে না। দেখো পেন্ডেন্টটা দেখো খুবই সুন্দর, এখানে ময়ূর পেন্ডেন্ট রয়েছে, আর একদম খুব সুন্দর ডিজাইন এটা। হ্যাঁ একদম শর্টের মধ্যে অ্যাপ্রক্স এটা 30, এরকম যাচ্ছে জিনিসটা। ভালো লাগলে অবশ্যই এসএস নিয়ে বুকিং করো, আমাদের বুকিং নাম্বার গুলো দেওয়া রয়েছে, আর হচ্ছে কি অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয়ে যায়, অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, অনলাইনে চাইলে তোমরা পারচেজ করতে পারবে ফুল পেমেন্ট করে, তাহলে কিন্তু শিপিংটা তোমার একটুখানি কম লাগছে আর জিনিসটাও তুমি একটুখানি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ আর কোডের তুলনায়, ঠিক আছে। আর কোড যদি নাও সেক্ষেত্রে কোডের চার্জেসটা আলাদা, ইভেন কোডের যে চার্জেসটা আছে সেটা তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, বাকি তোমার জিনিসটা ডিসপ্যাচ হওয়ার পর তুমি যখন ডেলিভারি হবে তখন তুমি বাকিটা পে করবে, ঠিক আছে। কোডের ক্ষেত্রে 100-120 অবধি আমাদের চার্জেসটা পড়ে, স্টেট ওয়াইজ একটুখানি ডিপেন্ড করে, আর অনলাইনের পেমেন্টের ক্ষেত্রে
50 to 70 rupees all over India. 50 to 70 rupees আমাদের international চালু আছে। তবে international এর ক্ষেত্রে যে shipping charge টা হয় একটুখানি বেশি, একটুখানি কি মানে আমরা যে shipping টা pay করছি আমাদের ত্রিপুরা sorry ইন্ডিয়াতে থেকে সেটার তুলনায় একটুখানি বেশি। ওখানে তো charges টা একটুখানি বেশি হবেই, because আলাদা একটা পুরো কান্ট্রিতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওই 900-1200 এরকম করে যাবে শুধু শিপিং চার্জ। ঠিক আছে, এটাও বলে দিলাম। আরেকটা সীতাহার দেখিয়ে দিচ্ছি, দেখো এটার কিন্তু প্রাইস থাকবে 1850 থাকবে এটার প্রাইস। দেখে নাও, খুবই সুন্দর পেন্ডেন্টটা দেখো, খুবই সুন্দর একটা ডিজাইন করা। চাইলে এগুলোর সাথে তোমরা তোমাদের মানানসই পাশা পড়তে পারো, আবার ছোট কানবালির মধ্যে নিতে পারো। আমি এটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস থাকবে 1850। ঠিক আছে, প্রাইস থাকবে 1850। চলো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা আমি লহরির মধ্যে দেখিয়ে দিচ্ছি, একটুখানি এক্সক্লুসিভ পিস আছে এটা। এটা যাবে 2 to 00। হ্যাঁ, লাইভ থেকে যদি কেউ নাও তাহলে এটা যাবে 2 to 00। এটা ভীষণ সুন্দর একটা ইউনিক পিস, সচরাচর এরকম একটা ডিজাইনে দেখা যায় না, এটা দেখতে পারো। প্রাইস কিন্তু এটার থাকবে 2 to 00। হ্যাঁ, 2200 টাকা যাবে এটা, 2200 টাকা যাবে এটা। যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে এটা বুকিং করতে পারো। জিনিসটা অসাধারণ দেখতে, অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি কিন্তু চলছে। এখন পুজোর সময় কোডটা বন্ধ ছিল, এখন কিন্তু কোডও অ্যাভেলেবেল আছে। চলো এটা সরিয়ে দিচ্ছি, 2 to 00। হ্যাঁ, দেখো এটা একটা রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পাচ্ছ, 1450-এ পেয়ে যাবে। হ্যাঁ, যদি লাইভ থেকে বুকিং করো, দেখো বড় মাপের রয়েছে লকেটটা। লকেটটা অ্যাকচুয়ালি 3 স্টেপের মধ্যে যাচ্ছে, ময়ূর, তারপর হচ্ছে গিয়ে সরি বাটারফ্লাই। দেখো চলো, এটা হচ্ছে ময়ূরের মধ্যে, দেখো প্রজাপতি ময়ূরের মধ্যে নিচে প্রজাপতি দেওয়া, খুবই সুন্দর 3 স্টেপের যাচ্ছে পেন্ডেন্টটা। প্রাইস কিন্তু থাকবে লাইভ থেকে যদি নাও তাহলে 1450। আচ্ছা, চটটা আমি জিমিকে দেখিয়েছি, ওই ওই সাইডে ছিল জিমি, বড়ই সোনা খোল। আচ্ছা ঠিক না, কিন্তু দেখো দিদি বড় বলে ঠিক আছে। দেখো এই সেটটা তোমরা পেয়ে যাবে অনলি 1450। তবে হ্যাঁ, পেমেন্টটা কিন্তু ডান করে দিতে হবে আজকে, পেমেন্টটা ডান করে দিতে হবে আজকেই, না হলে কিন্তু এটা তোমরা 1480-তে পেতে হলে। ঠিক আছে, চলো সরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই, তুমি কি না না চলছে চলছে। আচ্ছা একটু অন্যরকম লাগছে, কারণ দিদির কানেরটা চেঞ্জ, তুমি তো চশমার দিকে চাইবে দেখ কান্না কি দেখ।
আচ্ছা এটা দেখো এটাও রিজনেবল প্রাইসে 1450 তে পাবে যদি আজকে লাইভ থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে বুকিং করো হ্যাঁ আমি 1450 তে দেব এটা ঠিক আছে 1450 তবে অনলাইন চটপট কিন্তু বুকিং করতে হবে কালকে হলে হবে না 1450 হ্যাঁ 1450 1450 দেখো জিনিসটা একদম সোনার মতো রয়েছে একদম পুরোটাই ছিলে কাটার কাজে যাচ্ছে হ্যাঁ দেখে নাও আরে দিদি তো তোমার সাথে কথা না বলে কনফিউজ হয়ে যাচ্ছে কেন চলো দেখে নাও 1450 অনলি এই সীতাহারটা হ্যাঁ চলো এটা দেখে নাও আমি লেন্থটা দেখিয়ে দিচ্ছি লেন্থ কতটা রয়েছে আচ্ছা লেন্থ এটার অনেকটাই রয়েছে অ্যাপ্রক্স কিন্তু 36 ইঞ্চিস আছে 36 ইঞ্চিস আছে এটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই তোমরা বুকিং করতে পারো 1450 অনলি লাইভ থেকে বুকিং করলে লাইভ থেকে বুকিং করলে অনলি 1450 1450 যদি লাইভ থেকে বুকিং করো ঠিক আছে জিনিসটা খুবই সুন্দর পার্লার সীতাহার দেখিয়ে দিয়েছি বলো মিদি শুভ বিজয়া চয়নিকা দিদি ও অর্পিতা দিদি বলছো অর্পিতা দিদি তুমি করো তোমাকে খুব ভালো পার্লে সীতাহার জাস্ট দেখিয়ে শেষ করেছি গো দিদি জাস্ট দেখিয়ে আমি এটা নিলাম ফার্স্ট কি করবো বলো তো পূর্ণমী দি আচ্ছা রিজনেবল প্রাইসে আমি এগুলো দেখাচ্ছি কটা হ্যাঁ এটার এটারও কিন্তু সেম প্রাইস থাকবে 1700 দেখো এটা হচ্ছে গিয়ে 1700 টাকা থাকবে ফ্ল্যাট একদম লাইট ওয়েটেড এর মধ্যে আছে ঠিক আছে 1700 টাকা 1700 হ্যাঁ সরিয়ে দিচ্ছি একটু লাইট ওয়েটেডই দেখাচ্ছি লাইট ওয়েটেড এর মধ্যে একটু রিজনেবল প্রাইস আরেকটা দেখো এটাও বেশ সুন্দর এটা আমি 1350 এ দেব যদি লাইট থেকে কেউ নাও না হলে না লাইট থেকে না নিলে এই প্রাইসে হবে না 1350 হ্যাঁ 1350 না না 1350 দিচ্ছি 1350 হ্যাঁ এটা 1350 অনলি দেখো খুবই সুন্দর লং লেন্থের মধ্যে আগেরকার দিনের ডিজাইন যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই বুক করতে পারো তবে কিন্তু ওই কোড যারা নেবে তারা কোডের পেমেন্ট কোডের চার্জটা দিয়ে দেবে আর যারা লোকালি নিচ্ছে তারা যারা লোকালি নেবে তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রেখো পার্সেলটা তোমরা ক্যান্সেল করবে না লাইভ থেকে সুন্দর করে বলে কয়ে তারপর যদি মানে জিনিসটা ক্যান্সেল করে ভালো লাগবে না তোমরা লাইভে যদি এটা বলে থাকো যে এটা পারচেজ করছো তাহলে মেক শিওর এটা ক্যান্সেল করো না হ্যাঁ এটা একটা আর যারা দূরে আছো তাদের জন্য একটা কথা যারা অনলাইন পেমেন্ট করবে তারা করে দেবে আর যারা করে নিবে তাদের কিন্তু কোড চার্জেসটা দিলে পরে জিনিসটা রাখা হবে হ্যাঁ চলো 1350 অনলি আজকে যদি লাইভ থেকে কেউ বুকিং করো তবে না না তোরই তো তোর তো বয়ে আছে আমি এদিকে বয়ে দিছি আমি শিক্ষিতা রে মা থাক বয়ে রাখছে কালকে ঠান্ডা হয়েছে জানো তারপরে তুমি তো আমার ঠান্ডা লাগতেছে আরেকটা দেখো ছোট্টর মধ্যে হ্যাঁ দেখো হয়েছে এটা দেখো 1200 যদি লাইভ থেকে বুকিং করো 1200 যদি লাইভ থেকে কেউ বুকিং করো হ্যাঁ
এই সিতাহারটা যদি কেউ লাইভ থেকে বুকিং করো একদম ছোট্ট কুচকির মধ্যে যদি কেউ চাও এটা নিতে পারো 1200 থাকবে যদি লাইভ থেকে বুকিং করো দু তিন দিন পরে এই প্রাইসে কিন্তু পাবে না দু তিন দিন পর সেম প্রাইস বললে একদমই হবে না এগুলো হচ্ছে লাইভে ইনস্ট্যান্ট বুকিং হ্যাঁ ইনস্ট্যান্ট কথাটা কিন্তু লেখাই রয়েছে ইনস্ট্যান্ট একদিন পর এই প্রাইসে হবে না চলো করে দিচ্ছি আচ্ছা চলো যে কজন আছো বলো তো কিছু দেখবে কিনা না তাহলে আমি এখানে শেষ করবো লাইক আচ্ছা আর কি কেউ কিছু দেখবে বলো তো মানে আমি তোমাদের জন্যই ওয়েট করছি আর কি তোমরা যদি কেউ কিছু দেখবে বলো তাহলে দেখিয়ে দেবো আমি তো এমনিতে কটা জিনিস দেখে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি না আজকে তাহলে লাইভটা এখানেই শেষ করছি রেকর্ডেড লাইভ দেখতে যারা যারা বুকিং করার ইচ্ছে করে নিও আজকে রাত্রি 12টা অবধি টাইম আছে যা যা প্রাইস আজকে লাইভে বললাম এটা আজকের জন্যই থাকবে কালকে অবধি থাকবে না কোড অনলাইন পেমেন্ট কি করে বুকিং করতে হবে সবকিছু আমি অলমোস্ট বলে দিয়েছি তারপরে যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে চলো আজকের জন্য এখানেই টাকা ঠিক আছে কাটো না